see you all here. This is Shafin Ahmed. Ami apnaderke onek din dhore I am making just YouTube videos for you guys for learning how to speak English sitting at home. Jara spoken IELTS korte chan taka paisa kharch kore kono coaching e jete hobe na oneke amake likhteche je sir onek coaching e giye taka paisa kharch kore amra onek jaygay english shikhte pachhi na apnar YouTube channel theke amra spoken IELTS course ta korte pachhi sundor kore. So dear friends and students, ami apnaderke actually inspire korbo je english shekha ta keno dorkar. আমি অনেকের কাছ থেকে নিউজ পেয়েছি, অনেক ভালো ভালো স্কুল কলেজ ঢাকা ভার্সিটিতে পড়ে, অনেক ভালো ভালো ভার্সিটিতে পড়ে অনেকে নাকি ভালো করে ইংরেজি বলতে পারে না. ট্রু অর ফলস? আচ্ছা, আমরা কেন ইংরেজি বলতে পারি না জানেন আপনারা? উই ডোন্ট ট্রাই, উই ডোন্ট প্র্যাকটিস. আর সবচেয়ে বড় কথা হলো মনের ভয়. এখন যদি বলি কাউকে আপনার সম্বন্ধে কিছু বলতে পারবেন দাঁড়িয়ে, আপনি কিন্তু আসলেই পারেন, কিন্তু আপনার মনের ভয়ের কারণে আপনি পারবেন. জড়তা. তো আমাদের প্রথমে কি করতে হবে? মনের ভয় কাটাতে হবে. তারপরে কি করতে হবে? বোনের ভয় কাটাতে হবে. বোন কি? বলতে হবে. কি করতে হবে? আমাদেরকে একটা জিনিস অলওয়েজ মনে রাখতে হবে, এটা আপনার লাইফ. আপনার বাবা মা আপনাকে ইন্সপায়ার করতে পারে, টিচার ইন্সপায়ার করতে পারে, চলতে কাকে হবে? আপনাকে. আপনাকে উঠে এসে চলতে হবে. ইজ দ্যাট ট্রু অর ফলস? কিভাবে চলতে হয় সেটা আমি দেখাবো. ভাই আপনার ওয়াটসঅ্যাপ নেই? ইয়াসিন, আপনি কি আপনি ঢাকা ইউনিভার্সিটিতে আছেন? আচ্ছা, I want to talk to you. So ইয়াসিন ভাই এখানে আছে আমার সাথে. সো চলতে কীভাবে হয় সেটা আমি আপনাদের এখন দেখাবো সবাইকে. তুমি এই সাইডে থাকো, এদিকেও থাকতে পারো. সো ইয়াসিন ভাই, আপনি কী করেন? আচ্ছা, ডু ইউ স্পিক ইংলিশ প্রপারলি? নো. আচ্ছা, আমি আপনি কি আচ্ছা আপনাকে আমি কনভারসেশন করি. আমাদের সবাই ইংরেজি বলার জন্য আমরা একটা জিনিস খুব মন থেকে ভালো করে চাই, এটা হলো ফ্লুয়েন্টলি কীভাবে ইংরেজি বলতে হয়, রাইট না? হ্যাঁ, টুকটাক ফ্লুয়েন্টলি না বললে কিন্তু জব পাওয়া যায় না. আপনি নর্থ সাউথে পড়েন না ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন? ট্রু অর ফলস? সো নাও দ্য পয়েন্ট ইজ, ফ্লুয়েন্টলি কীভাবে ইংরেজি বলতে হয় সেই ব্যাপারটা নিয়ে আমি আপনাদেরকে ইন্সপায়ার করবো. সবারই স্বপ্ন যে স্যার ধীমধাম একটু যদি ইংরেজি বলতে পারতাম. ট্রু না? এটা হলো মনের ভয় না, এটা হলো বোনের ভয় কাটাতে হবে. 4 বছর ধরে সে ইংলিশে কথা বলে কিন্তু সে ফ্লুয়েন্ট না. So many people in my country, right, it can be sometimes some teachers, brothers and students and all these people, right, they don't speak English fluently. You know why? Because boner bhai, mane bairer ekta bhai ache. So what's your name? My name is Yasin. What do you do? Ki koren? I'm a student. I'm a student. What do you do? I'm a student. Acha, kibhabe apni fluent hoben oi 5 minute shobai kemon shekhabo? Are you ready guys? Hobe na, right? Amaro hoto na, amio partam na. Ami ekta batch e যেখানে আমি স্পোকেন ইংলিশ শিখতাম সেখানে সবচেয়ে খারাপ স্টুডেন্ট আমি ছিলাম. 30টা ছেলে মেয়ের মধ্যে 1 মাস ক্লাস করে আমি চলে গেছিলাম ক্লাসে, কারণ 400 টাকা করে মাসে দিতে হতো. তো আমার বাসা থেকে আমি কোনোরকম 400 টাকা ম্যানেজ করেছিলাম. সেকেন্ড ইনস্টলমেন্ট হয় না, ওই 400 টাকা আমি ম্যানেজ করতে পারিনি. তো না পারার কারণে কী হয়েছিল জানেন? যে আমি টিচারকে বললাম যে স্যার আমি তো ইংলিশ শিখতেও পাচ্ছি না, 400 টাকাও ম্যানেজ করতে পারছি না. সো ইটস বেটার আমি ভেঙে যাই. আর মেয়েরা খালি হাসতো, হয় না ক্লাসে মেয়েরা হাসে, লজ্জা পেয়েছি. আমি একটা ক্লাসের সবচেয়ে খারাপ স্টুডেন্ট হয়ে ব্যাচ ছেড়ে দিয়ে আমি ওই স্যারের নামে কিন্তু আমার বইটা লিখেছিলাম, যারা বই আছে দেখবেন. মামুনুর রশিদ স্যার আমার স্কুলের টিচার ছিল. তো আমি যদি ওখান থেকে একটা ব্যাচের সবচেয়ে খারাপ স্টুডেন্ট হয়ে আমি যদি পারি, আপনি কেন পারবেন? এবার আসলে আমি কীভাবে পারলাম সেটা নিয়ে কথা বলবো. সো কাম টু দ্য পয়েন্ট, হোয়াটস ইউর নেম ইজ সাইট? মাই নেম ইজ ইয়াসিন. ইয়াসিন, সো আমি তোমার সাথে এখানে একটা কনভারসেশন করবো. এই যে আমার বইটা, আমি কিন্তু তার নামেই বইটা লিখেছি. আর এই বইটা বলেন সুবহানাল্লাহ পৃথিবীর সমস্ত দেশ থেকে অর্ডার আসে, বলেন সুবহানাল্লাহ। এমন কোনো কান্ট্রি না, ইউটিউবের নিচে গিয়ে দেখবেন এই বই লিখ কিনতে চাই ইংল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, চারিদিক থেকে। কীভাবে সম্ভব? আমি একটা ব্যাচের খারাপ স্টুডেন্ট হয়ে যদি আমি আজকে বই লিখতে পারি, ইউটিউবে নাম্বার 1 টিচার হতে পারি, আপনি কেন পারবেন? এবার আসেন কীভাবে ইংরেজি ফ্লুয়েন্ট হয়েছে আমি সেটা শিখাবো। আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন, কমার্স কলেজে পড়েন, যেখানেই পড়েন, ইউ নিড টু বি প্রেজেন্টেবল। আপনাকে যেন দেখে মনে হয় যে ওয়াও ছেলেটা দারুণ ইংরেজি বলে, ওয়াও ছেলেটা ভদ্র, ওয়াও মেয়েটা ভদ্র। প্রথমে আমরা মানুষের সাথে মানুষকে ভাল লাগে নাকি আমরা মানুষের এডুকেশন ব্যাকগ্রাউন্ড জানি, কোনটা আগে? ভাল লাগে। আপনি একটা বিয়েতে গেলেন, একটা ছেলেকে দেখলেন বা একটা মেয়েকে দেখলেন, প্রথমে আপনার তাকে ভাল লাগে, তারপর কী জিজ্ঞেস করি? নাম, রাইট? তারপর জিজ্ঞেস করি কিসে পড়ো? তাহলে এডুকেশন ফার্স্ট না ম্যানার্স ফার্স্ট? ম্যানার্স ফার্স্ট, রাইট? তাহলে আপনি যখন জব করতে যাবেন তখন কিন্তু আপনার ম্যানার্সটার আগে খেয়াল করে, আপনার হয়তো জানেন, হয়তো সার্টিফিকেট আপনি ঢুকতে পারবেন, ম্যানার্সটা খেয়াল করে। আর ম্যানার্স খেয়াল করার পর কী হয়, আপনাকে হয়তো কথা বলতে হবে ব্যাংকে বাংলায়, কিন্তু কী বলে ইংরেজিতে কিছু বলো। ট্রু অর ফলস? আজীবন আপনাকে আর ব্যাংকে ইংরেজি বলতে হবে না, ইংরেজি ক্যান ওপেন্স দ্য ডোর। এবার আসেন, আমরা অনেকেই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, মাঝে মাঝে নর্থ সাউথে পড়ি, ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়ি, একটা স্বপ্ন নিই
কি নিয়ে ভার্সিটিতে পড়লে ভালো ভার্সিটিতে পড়লে আমি মনে একটা ছোট্ট জব করতে পারবো বা একটা ছোট্ট বিয়ে করতে পারবো বা একটা ছোট্ট গাড়ি কিনতে পারবো বা একটা ছোট্ট কি ফ্ল্যাট কিনতে পারবো আসলে কি পারি দর্শক ঢাকা ভার্সিটি স্কুল থেকে বার হয়ে সবাই কি গাড়ি কিনতে পারে কত পার্সেন্ট গাড়ি কিনতে পারে না আপনার মনে হয় কত পার্সেন্ট কত পার্সেন্ট পারে না 95% গাড়ি কিনতে পারে না কত পার্সেন্ট ফ্ল্যাট কিনতে পারে না তাহলে আমাদের বিলিফ সিস্টেম দেখি এখন যে আমি পড়ালেখা করলে গাড়ি কিনতে পারবো বাড়ি কিনতে পারবো বিয়ে করতে পারবো রাইট এটার জন্য কি দরকার ইউ নিড মানি আচ্ছা এবারে বলেন বাংলাদেশে হাই স্যালারি পাই কত টাকা শুনেছেন হাই স্যালারি কত লাখ টাকা হাই স্যালারি এক কোটি আপনি শুনেছেন আপনি কত শুনেছেন একটা বলেন না মনে যা আসে খালি গালাগালি করবেন না মনে যা আসে 1.5 লাখ শুনেছেন আপনি আপনি কত শুনেছেন 1 লাখ আপনি হাই স্যালারি হলো আমি শুনেছি হলো 32 লাখ এবারে আমি একটা কথা বলি একটা ঢাকা ইউনিভার্সিটি থেকে নর্থ সাউথ থেকে পাশ করে একটা ছেলে দেখবেন একটা অফিসে দুইজনই ঢাকা ইউনিভার্সিটি দুইজনই নর্থ সাউথ কেউ 30,000 পায় কেউ 40,000 পায় কেউ 1 লাখ পায় কেউ 5 লাখ পায় কেউ 30 লাখ পায় একবারও কি চিন্তা করছেন কেন সে 30 লাখ পায় আমিও ঢাকা ইউনিভার্সিটি মেয়ে ছেলে সেও ঢাকা ইউনিভার্সিটি কিন্তু ওর স্যালারি 70,000 আমার স্যালারি কেন 30 একবারও কেউ চিন্তা করেছেন এটা খালি চিন্তা করছেন কি ভার্সিটিতে পড়লে গাড়ি কিনতে পারবো বাড়ি কিনতে পারবো বিয়া করতে পারো না একবারও যদি চিন্তা করতেন একই ভার্সিটির দুইটা ছেলে একই গ্রামে একই রেজাল্ট একই হলে ছিল কিন্তু ওর স্যালারি 1 লাখ আমার স্যালারি কেন 30 হবে জিজ্ঞেস করেছেন কখনো কি আনসার কি হতে পারে কেন পার্থক্য কি নো ও ইংরেজি জানে আপনিও জানেন খেয়াল করেন মনে করেন দুইটা পার্থক্য হতে পারে সে হয়তো ইংরেজি ভালো জানে আপনি জানেন না আপনার স্যালারি 30 ওর স্যালারি কত 1 লাখ আর কি প্রবলেম থাকতে পারে স্পিড অনেক বেশি স্পিড দৌড়া দৌড়ে কাম করে আপা কি লাগবো লিখা দেয় আপা একটু ধরেন স্পিড স্পিড আছে যারা ভালো ভার্সিটিতে পড়েছে ভালো রেজাল্ট করেছে ইংরেজিও জানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট 3 নম্বর চুপ করতে ম্যানার্স ম্যানার্স মানে কি হাজার হাজার ম্যানার ম্যানার মানে আপনি কথা বলছেন আপনার সাথে আমি কথা বলছি আপনি আমার দিকে তাকাচ্ছেন কনসেন্ট্রেশন মানে কি হোয়াট ইজ কনসেন্ট্রেশন ইউ নো when you are talking to any business place in a job market you have to talk eye contact আপনাকে আই বলে কন্টাক্ট করতে হবে আপনার কথা বলার সময় চুল কান হ্যাঁ নড়াচড়া করেন চিয়ার নারান আপনি একটা জব করতে গিয়ে ইন্টারভিউতে যদি চিয়ার নারান অনেকে মেয়েরা অনেক আওয়াজ আওয়াজ জিনিস করে যান রাইট তারপর অনেকে চুল ঠিক করে অনেকে ফুবারে আপনি যদি আপনার আই কন্টাক্ট যদি ঠিক না রাখেন যেই ব্যক্তিটা আপনাকে জব দিবে তার সাথে আপনার আই কন্টাক্ট ঠিক নাই আপনি হেঁটে আসতে অনেক সময় নেন কেউ চেয়ারটা সরালেন বেয়াদবিভাবে ফাইলটা রাখলেন এইভাবে আওয়াজ করলেন এগুলো কি ইম্পর্টেন্ট না হোয়াট ইজ আই কন্টাক্ট কনসেন্ট্রেশন মানে কি আমি আপনাদের বলি যেই ব্যক্তি আপনার সাথে কথা বলবে তার চোখের মণিতে তাকাবে কোথায় তাকাবেন চোখের মণিতে চোখের সাদা অংশে তাকানো মানে আপনার কনসেন্ট্রেশনে প্রবলেম আছে চোখের কোন অংশে তাকানো যাবে না সাদা অংশে তাকানো মানে কি আমরা কি করি শার্টের জামার এটাও দেখিনি এটা মনে চৈতি থেকে কিনছে মেয়েটা জামা শার্টটা মনে হয় রেক্সের থেকে আমরা অনেক কিছু ফলো করি নো when somebody is talking to you you have to look into the eyes just eye them this is called concentration when you are looking at me আপনার কনসেন্ট্রেশন অনেক বেড়ে যায় আমাদের ধর্মে আছে চোখ কথা শুনে চোখ দিয়ে শুনে মানুষ সায়েন্স কি বলে দেখেন আপনি এখানে আমার আমি ক্লাস করাচ্ছি আপনি ওখানে দেখে আহ কি সুন্দর ফুল দেখাও কি সুন্দর ফ্লাওয়ার পাখি যাচ্ছে আপনার আমার কনসেন্ট্রেশন থাকবে ক্লাসে ঢাকা ইউনিভার্সিটির টিচার রেসপেক্টেবল টিচার ক্লাস দিচ্ছে আপনি জানলা দিয়ে চমৎকার একটা পাখি বা কেউ হেঁটে যাচ্ছে আপনার ভালোবাসার মানুষটা আপনি ওদিকে তাকাচ্ছেন স্যারের লেকচার কানে আসবে সেকেন্ড কি আমাদের 4 নম্বর কনসেন্ট্রেশন অনেক হাই করবে
নাম্বার ফাইভ, রেসপেক্ট করতে হবে। রেসপেক্ট করবেন, আমরা আসলে রেসপেক্ট করি না। রেসপেক্ট মানে কি? জানো, আমি যখন ছোট ছিলাম, ক্লাস নাইনে পড়তাম, আমি অনার্সের ভাই ভাই ব্রাদারদের মহল্লায় সালাম দিতাম। বলো তো কেন? নো, অনার্সের ভাইদের দেখতাম যে মাস্টার্সের ভাই বোনদের সালাম দিতে, ওইটা আমরা দেখে শিখে ছোটরা। এখন কি হয়, ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স ফার্স্ট ইয়ারের পড়া কি সেকেন্ড ইয়ারে সালাম দেয় না? সেকেন্ড ইয়ার সালাম দেয় না কাকে? মাস্টার্সকে। মাস্টার্স দেয় না কাকে? দ্যাটস দ্য পয়েন্ট। রেসপেক্ট নষ্ট হয়ে গেছে আমাদের দেশ থেকে। কেন রেসপেক্ট নষ্ট হয়েছে? ডু ইউ নো? কারণ আপনি আপনার জুনিয়র আজকে আপনাকে কেন সালাম দিচ্ছে না, কেন আপনি আপনার সিনিয়রকে তো সালাম দিচ্ছেন, ও শিখছে না, ও কি করছে শিখছে না। সেকেন্ড, ইউ হ্যাভ টু রেসপেক্ট। একটা এক্সাম্পল দিই, আমার জীবন থেকে সব কিছু বলবো। আমি পাঁচত্ব নামাজ পড়তাম বা পড়ি না বলবো না, বাট যখন পড়তাম মানে মসজিদে গিয়ে, এখন মাঝে মাঝে মিস হয়, আল্লাহ না করে পড়বো, তো আমার মাথা খোলার পর কি করে ঘুরে জুতাটা নেই না, ওই মহিলা ওনার পিছে আমি মাঝে মাঝে পড়ে যেতাম। তো উনি যখনই জুতাটা এরম করে নিতে যেত, আমি জুতাটা উঠিয়ে তার হাতে দিতাম। হয় না, ছেলেরা নামাজ পড়তে গেলে শিখতে মুরব্বী মানুষ জুতা খুলে উঠে, তারপর জুতা যখন নিতে যাবে, জুতা খুলে জুতাটা ওনার হাতে দিত। উনি আমাকে মহল্লার মধ্যে সবচেয়ে ভালো ছেলে, বাট আসলে আমি ভালো, আমি কোন যাই কোন চিপায় যাই, কার সাথে মিশি, আমার বন্ধু বান্ধব কে, আসলে আমি কানতে জানতো। আমার অনেক ফ্রেন্ড ছিল তখন গাঞ্জা খাইতো, তখন কার আমলে 20 বছর আগে গাঞ্জা, মানে গাঞ্জা এত ফেমাস বাংলাদেশে প্রচুর আগে থেকে চলতেছে। বাট উনি আমাকে বলতো মহল্লার সবচেয়ে ভালো ছেলে। বলেন তো কেন? ওই যে একটা হার্ডে টাচ করছে, তার জুতা উঠাই দিছি। দেখো, এই জন্য আপনার যারা শুধু আপনার বাবা মা না, ফ্রেন্ডের বাবা মা, এখানে যে চা বিক্রি করে যে চাচা, তাকে আপনি সালাম দিবেন। আল্লাহর কসম খায় বললাম, উনি আপনার চায়ে চিনি কম দিবে না, দুধ কম দিবে না। অনেকে এসে কেবল চাচা দুধ একটু বাড়ায় দেন, আপনাকে বলতো আপনি তাকে সালাম দেন না, ওই রেসপেক্ট থেকে দেখুন সে আপনাকে ভালো কাপে চা দেবে, চিনি দুধ কোনোদিন কম হবে না। সেকেন্ড কি, আমরা রেসপেক্ট করি কাকে? আমার বাবা মাকে। হাইস্ট, আমার কোনো ফ্রেন্ডের বাবা মাকে যদি ঢাকা ইউনিভার্সিটি নষ্ট করি কেন? আর বাকিরা যে মুরব্বীর এখানে হাঁটাহাঁটি করে, তারা তো কারো বাবা, কারো মা না। ট্রু অর ফলস? ওই ছেলে কেন 3 লাখ টাকা স্যালারি পায় বুঝছেন? নাম্বার ফাইভ, ওর রেসপেক্ট। কাকে রেসপেক্ট করে? কারওয়ানকে বুঝতে, কাজের লোককে পর্যন্ত রেসপেক্ট করে। কাজের লোককে রেসপেক্ট করে কি? আপনি বসে আছেন অফিসে, আপনি চেয়ার নিয়ে সরে গেলেন, আপু ঠিক আছে আমি চেয়ার নিয়ে সরে যাচ্ছি, আচ্ছা আমাকে দেন না, আমি মুছি, অবাক হয়ে যাবে। আসলে কি আপনাকে আপনি মুছতে হবে? আপনাকে অফিসে জব করে কাজের লোক মুছতে আসছে, আপনি যদি সরে গিয়ে বলেন ভাই আমি মুছে দিচ্ছি, আঙ্কেল আপনি তো প্রতিদিনই মুছেন, আজকে আমি মুছে দিই, আসলে কি আপনাকে মুছতে হবে? এই যে রেসপেক্ট করলেন না, বিলিভ মি আপনার ওই জায়গাটা ওর উনি সবচেয়ে বেশি ক্লিন। নাম্বার ফাইভ, রেসপেক্ট। 3 লাখ টাকা 6 লাখ টাকা স্যালারি মানুষই পায়, ও চুরি করে পায় না। আপনাদের ঢাকা ইউনিভার্সিটিকে পাশ করে রূপা বাদৌলা ম্যাডাম 32 লাখ টাকা স্যালারি পায়, বলো সুবহানাল্লাহ। চেনেন তাকে আপনি? একটা মেয়ে মানুষ, তাও কে বলছে মেয়ের আগায় ঢাকা ইউনিভার্সিটি থেকে, সে আইবিএ থেকে পাশ, যদি ভুল না হয় তো, সে যদি পারে আপনি কেন পারবেন? পারেন কেন? নাম্বার ফাইভ কি বললাম? এবার নাম্বার সিক্স, এবার আসি খুব দামি দামি কিছু কথা বলবো, হয়তো আমি যাই না আজকে যদি মরেও যাই, এই কথা দিয়ে অনেক মানুষ ইন্সপায়ার হচ্ছে, ফেসবুকে অনেকে হয়তো শেয়ার করছে, প্রচুর শেয়ার করেন নানান গ্রুপে। সেকেন্ড, টেক কেয়ার অফ ইউর হেলথ ম্যান। এই স্বাস্থ্য দিয়ে কিন্তু আপনি পড়ালেখা করেন, এই স্বাস্থ্য দিয়ে জব করবেন, এই স্বাস্থ্য দিয়ে কী করবেন? কষ্ট করে ছোটো ভাইকে পড়াবেন, বাবা মাকে কষ্ট করে রুটি বানায় বানায় খাওয়াইছে, হয়তো ভাজি ভাজি দিয়ে ভাত খাওয়াতে পারেনি, এই বাবা মাকে পাড়াটা দেওয়া খাওয়াবেন, বিদেশে নিয়ে যাবেন, এই স্বাস্থ্যটাকে কেয়ার করতে, এই স্বাস্থ্যটাকে আপনারা এত কষ্ট করেন, বাবা মাকে ফিরিয়েছে, কেউ ভালো খান কেউ খারাপ খান ট্রু না, তারপরেও রাতের বেলা ফেসবুক ইউটিউবের মধ্যে আপনার এনার্জিটা নষ্ট করা ঠিক নেই। আপনার 2 ঘন্টা রাতের এনার্জি কালকে ভালো রেজাল্ট করাবে, কালকে 3 লাখ টাকা স্যালারি পাবে, কালকে ওই মা যেই মা আপনার জন্য প্রতিটা দিন আপনাকে ফোন দেয়, ওই মা আপনার জন্য ওয়েট করছে, আমার ছেলে একদিন পাশ করবে, আমার ছেলে একদিন বড় হবে, তারপর আমি একদিন ভালো খাবো। আপনাকে কি করতে হবে? রাতের বেলা খুব মন চাইবে আমি ইউটিউবে একটু ভিডিওটা দেখি না, আচ্ছা একটু ওই মুভিটা দেখি না, এই 2 ঘন্টা মেসেঞ্জার একটু চ্যাট করি না, মেয়েটাকে হাই দিছি তো কালকে, হাই ব্যাক করে না কেন, আবার দিবো হাই, আবার ব্যাক করে না, আবার হাই দেবো। কিন্তু যেই মেয়েটা আপনার জন্য সারাটা দিন কষ্ট করছে আপনার মা, ওই মেয়েটাকে তো রেজাল্ট দিতে হবে। আপনার জন্য কাজ করতে করতে তার চেহারা নষ্ট হয়ে গেছে, তার হাত নষ্ট হয়ে গেছে, তার চোখ নষ্ট হয়ে গেছে, এই চোখের চিকিৎসা কিন্তু আপনাকেই করতে হবে।
ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছেন, একদিন ভালো রেজাল্ট করবেন, আব্বার চোখের প্রবলেম আপনাকে বলে না, কিডনিতে প্রবলেম আপনার আব্বার আপনাকে বলে না যে আমার ছেলে মেয়ে পাশ করবে, আমার ছেলে মেয়ে পাশ করবে, করে একদিন জব করবে, সেদিন আমার চিকিৎসা করবে, ওই দিনের জন্য হলেও প্লিজ দুই ঘন্টা প্লিজ, রাত্রে নো মোবাইল চাই, একটু ইউটিউবে ভিডিও দেখেন, এটা অন্য জিনিস, নো নো নাথিং, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, এই দুই ঘন্টা ইউজ করেন। আপনাদের ঢাকা ইউনিভার্সিটিকে পাশ করে ছেলেমেয়েরা অনেক লাখ লাখ টাকা স্যালারি পাচ্ছে, বাবা মা বেশিরভাগ অনেকের বাবা মা পাবেন গ্রামের কৃষক, ট্রু অর ফলস, গ্রামের কোনো দোকানদার, এটা খারাপ কিছু না, একজন ইঞ্জিনিয়ার বাবা যা, একজন রিক্সাওয়ালা বাবা তা, দুজনই বাবা দুজনই কাজ করে, ইটস এ ওয়ার্ক, হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর ইউর প্যারেন্টস অ্যাটলিস্ট, তার চোখের চিকিৎসার টাকা আপনাকে জোগাড় করতে হবে, তাকে ভালো খাওয়া, আপনি এরকম অনেক শুনবেন আমেরিকায় ছেলে কষ্ট করে গেছে তার বাবা মাকে আমেরিকায় নিয়ে গেছে, আপনাদের ঢাকা ইউনিভার্সিটিতে বারো প্রচুর ছেলেমেয়েরা আমেরিকার টিচার, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় বিজনেসম্যান, ডক্টর, ট্রু অর ফলস, কী করতে হবে আপনাকে, হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু রেসপেক্ট ইউর টাইম এভরি সিঙ্গেল, আমি প্রতিটা সেকেন্ড কাউন্ট করি, আমার কাছে একদিন মানে এক বছরের সময়, ক্যান ইউ বিলিভ, আপনারা এক বছরে যত প্ল্যান করেন চিন্তা করেন ওটা আমি একদিনে করে দেবো, ভাই আমাকে জাস্ট বলছে কালকে আমি আজকে এসে পড়ছি, নো নো ঈদের পরে, তাই স্যার অনেকে ঢাকার বাইরে চলে গেছে গ্রামে, আমি ঠিক আছে যা আছে তাই নিয়ে শুরু হবে, কালকে না এখন না এখনই, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো তাহলে আপনি কার জন্য বেঁচে থাকবেন, অ্যাটলিস্ট বাবা মার জন্য হলো কষ্টটা করবেন, কারণ আপনার যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে আপনি যে স্টাটাস দিতেছেন ইন এ রিলেশনশিপ, এই ছেলে এই মেয়ে হয়তো কালকে থাকবে, আপনার বাপ আপনার মা কালকে থাকবে, আপনি যেই মেয়ের জন্য প্রতিটা ঘন্টা আল্লাহর কসম আপনার রেজাল্ট ভালো হতে গত সেমিস্টার, বিলিভ মি কোনো মেয়ে বা কোনো নেশার কারণে আপনার রেজাল্টটা ভালো হয়, আর কোনো কারণ নেই, কম খাইছেন চা খাইতে পারেন না এর জন্য রেজাল্ট খারাপ হয়নি, এখানে দুইটা কারণ আছে, কোনো মেয়ে বা ছেলে অথবা কোনো নেশার সাথে আপনি জড়ায় গেছেন, নেশা মানে কি আপনি ভিডিও দেখেন গানের ভিডিও এটাও নেশা, গাঞ্জা খাওয়া শুধু নেশা না, গানের খালি মুভি দেখতে হয় অনেকে এরকম বলে এগুলো স্মার্টনেস না, আমি প্রচুর মুভি দেখি, আরে ভাই কালকের পড়া রেখে বাবা মা কৃষকের কাজ করছে তোমার জন্য, তার কাজ করতেছে তুমি করবা বলে তুমি প্রতিদিন মুভি দেখা ফ্রেন্ডদের বলো, আমি তো এই মুভি দেখেছি এই মুভি দেখেছি এই রেস্টুরেন্টে খেয়েছি, অনেক রেস্টুরেন্টে খাওয়া এটা কোনো স্মার্টনেস না, অনেক মুভির নাম জানা এটা কোনো স্মার্টনেস না, আপনার পড়ালেখা আপনি করবেন যেটা আপনার জীবন তৈরি করবে, আপনি ফেসবুকে গিয়ে ছবি দিলেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে রিলেশনশিপ নিয়ে, আপনার তার বিয়েই হইব না, বাংলাদেশে এমন একটা কালচার মেয়েদের একবার ডিভোর্স হলে আরেকবার বিয়ে হইতে কষ্ট হয়, ট্রু অর ফলস, আর পোলাপানের কষ্ট হয় না সিস্টেম করে ফেলায় না, তামিলে তামিলে আশেপাশে থাকে অনেকে, তা আমি মেয়েদেরকে রিকোয়েস্ট করবো কখনো এই রিলেশনশিপ দেবেন না, কেন এখানে আপনার ভাই বোন দারোয়ান পর্যন্ত যায় না যায় আপার হাজব্যান্ড এইটা, ট্রু অর ফলস, কালকে তো হ্যাঁ উনি ও তো নাও থাকতে পারে, সে হয়তো উপর থেকে প্রেম করছে আপনি হয়তো ভিতর থেকে প্রেম করছেন, ট্রু অর ফলস, বাংলাদেশের ছেলেরা বেশিরভাগ একটু চিট চিট মাইন্ডেড হয় 99% ছেলেদের, যে বয়ফ্রেন্ড থাকার পরও নানান ছেলের সাথে চ্যাট করছে দেখা করছে, আপনি প্রচুর ছেলে পাবেন গার্লফ্রেন্ড থাকার পরে, অনেক ছেলে পাবেন গার্লফ্রেন্ড থাকার পরেও ওয়াইফ থাকার পরেও একটা মেয়ের সাথে চা খাচ্ছে কফি খাচ্ছে, এটা আপনি খুব কম মেয়ে পাবেন, গার্লফ্রেন্ড আছে সরি বয়ফ্রেন্ড আছে হাজব্যান্ড আছে কিন্তু একটা ছেলের সাথে কোথাও রিক্সা করে ঘুরতে গেছে খুব কম পাবেন, আমি একটা কথা বলবো মেয়েদেরকে খুব দামি একটা কথা, আপনারা যখন সন্তান আপনাদের যখন মেয়ে হবে ছেলেদেরকে বলছি আপনার মেয়েটাকে সবচেয়ে বেশি পড়াবে ছেলেটাকে কম পড়াবে, ফর এক্সাম্পল ডিসক্রিমিনেশন আমি খুব ভালো একটা উদাহরণ দিব, বাংলাদেশে একটা মেয়ে যদি পড়ালেখা না করে পড়ালেখা করেছে যদি পড়ালেখা না করে যদি ডিভোর্স হয়ে যায় মেয়েটা কী করবে জানেন, স্বপ্নে গেলেও ওকে জবে নিবে না, স্বপ্নে গেলেও সুন্দর হইতে হয় স্বপ্নে আগুড়ায় যারা জব করে ছটফট হতে হয় কথাবার্তা দ্রুত পিয়া জুটে নিতে হয় দ্রুত লবণ দিতে হয় ট্রু অর ফলস, আপনার এই বোন এই ওয়াইফের লাইফ শেষ, বাট একটা ছেলে যদি পড়ালেখা কম করে দেখে কত অপরচুনিটি সৌদিকে কাজ করতে পারবে, একটা মেয়ে সৌদিকে ভিসা পায় না বাংলাদেশ দুবাই চলে যেতে পারে,
রাস্তাঘাটে রিক্সা চালাতে পারবে, উবার চালাতে পারবে, আপনার ওয়াইফ পারবে, ছেড়ে দিচ্ছে। আপনি একবার চিন্তা করছেন আপনার ওয়াইফ আসলে কি করবে, বাচ্চা সহ ছেড়ে দিচ্ছে, এই মেয়েটা শেষ। এই যে আমি রিকোয়েস্ট করবো ডিয়ার গার্লস, আমি জানি বাংলাদেশে এখনো বাবারা ভালো ভালো ফ্যামিলিতে, ঢাকাতে গ্রামের অবস্থা আমি জানি না, ছেলেকে বাইক কিনে দেয়, মেয়েকে ভালো ল্যাপটপ কিনে দেয়, সুবহানাল্লাহ বলবো না, নাউজুবিল্লাহ বলবো, ছেলেকে স্পোকেন কোর্সে ভর্তি করা দেয়, ফ্রেঞ্চও ভর্তি করায় দেয়, মেয়ে জিগেলে কয় তোর তো বিয়ে হয়ে যাবো, তুই ঢাকা ভার্সিতে পড়তো সেটাই বেশি, ইংলিশ শিখা কি করে, ট্রু ফলস। এখনো অনেক ফ্যামিলিতে ছেলেদেরকে, গরিব ফ্যামিলিতে হোক, দেখবেন মুরগি কয়টা রান হয়, দুইটা, দুই বোন দুই ভাই, দুই ভাইকে দুইটা রান দেওয়া হয়, মেয়েকে এখনো দেওয়া হয় না। এখনো অনেক মেয়েকে আমি প্রমিস করে বলতে পারি আপনাদেরকে, ভালো মোবাইলটা ভাইকে কিনে দেওয়া হয়, মেয়েটাকে কিনে দেওয়া হয় না, মেয়েটাকে কি পাপ্পু ফুপ্পু এইসব ফোন দেওয়া হয়, আর ছেলেকে কি অ্যাপেল আর কি কমলা আর কি আছে, নাম কি, দূরে থাকো, ইস দিস লাইফ। আমি আপনাকে রিকোয়েস্ট করে বলছি, আমাকে প্রমিস করেন আপনার ওয়াইফকে, আপনার মেয়েকে সবচেয়ে ভালো শিক্ষা দেবেন, একটা মেয়ে যদি ডিভোর্স হয়ে যায় ওই মেয়ের লাইফ শেষ। এই জন্য ছেলেরা যতই পটাক, কফি খাওয়াবে, গাড়ি দিয়ে নিয়ে যাবে, বাসায় নামাই দিবে, ড্রেস কিনা দিবে, পড়ালেখা ছেড়ে যাবে, করবেন না। আপনাকে এই ছেলে যেদিন ছেড়ে দিবে, যে কোনো মুহূর্তে প্রেম করার সময় ছেলে আপনাকে ছেড়ে দেবে, শেষ হবে। আর যদি প্রেম করেন আবার বিয়ে করতে পারবেন, বিয়ে অবস্থা ছাড়লে কি হবে, ইউ আর ফিনিশড, টোটালি ফিনিশড। এখানে অনেক মেয়ে ফিনিশড হয়ে গেছে, আপনি জানেন না, সে ঢাকা ভার্সিতে পড়ছে, আমি বলি তার মন ভেঙে দিচ্ছে একটা ছেলে, আল্লাহর কসম খায় বলে আমি, মন ভাঙার কারণে তার আজকে আজকে সে খারাপ রেজাল্ট করছে, তার ফ্যামিলি প্রবলেম নাই, তার চা খাওয়ার প্রবলেম নাই, এখানে অনেক ছেলে আছে খারাপ রেজাল্ট করতেছে, এখানের কোনো মেয়ে এখানের কোনো মেয়ে তার মনটা ভেঙে দিছে ভাই, এর জন্য আজকে ছেলেটা পড়তে পারছে না। দেখো মেয়েরা বেশি পাস করে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এর জন্য আই রিকোয়েস্ট এভরিওয়ান, লাস্ট 5 মিনিটস মোটিভেশন, তারপর ক্লাস করো। এখনো বাংলাদেশে যাদের গাড়ি আছে, ছেলেটাকে গাড়ি ড্রাইভিং শিখতে দেওয়া হয় এসএসসি পরেই, কিন্তু মেয়েটাকে দেওয়া হয় না, যা আজে জীবনও চিল্লাই না, বাপের বাসাও দেয় না, হাজবেন্ডেরও গাড়ি থাকলে গাড়ি ড্রাইভিং শিখতে দেয় না। ভাই কেন দেবেন না, আমার কথা হলো, আপনার ছেলে নর্থ সাউথে ঢাকা ভার্সিতে এক্সাম দিতে গেছে, মেয়েটাকে নিয়ে আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, খেয়াল করেন, ড্রাইভার হার্ট অ্যাটাক করলো, আল্লাহ না করুন, মেয়েটা ড্রাইভিং চালে কি ড্রাইভিংটা করতে পারবে না। আমি বুঝলাম ধর্ম ইসলাম ড্রাইভিং তো শিখতে পারে, যেই মেয়ে নিজের বাসায় সিকিউরিটি পায় না, ডেভেলপমেন্ট আশা করে না, মোটিভেট হয় না, সেই মেয়ে হাজবেন্ডের বাসায় কিছু হবে। ডিয়ার আব্বা, আপনারা সবাই আব্বা, আপনাদের মেয়ে হবে, আমি দোয়া করি প্রচুর মেয়ে হবে, আমি আপনাদের কাছে হাত জোর করে দোয়া করি, মেয়েটাকে সবচেয়ে ভালো কোচিং, সবচেয়ে ভালো ইউটিউবের চ্যানেল শাফিন্স, হ্যাঁ সবচেয়ে ভালো খাবার। যেমন আমি ওয়েন আই উইল বি ম্যারিড, আমি আমার মেয়েটাকে এসএসসির আগে 7টা স্কিল শেখাবো, এবার আসে নাম্বার লাস্ট স্কিল, এটাকে বলা ওয়ার্কিং স্কিল। আপনি যদি ইংল্যান্ড আমেরিকা যান, আমাকে আমেরিকা অনেকে প্রশ্ন করতো, হোয়াট ইজ ইউর ওয়ার্কিং স্কিল, আমাকে এটা কী ওয়ার্কিং স্কিল, কী ওয়ার্কিং স্কিল মানে, যেটা দিয়ে তুমি টাকা কামাতে পারো, তুমি এমন কোনো কাজ জানো, ড্রাইভিং ইজ এ ওয়ার্কিং স্কিল, ইংলিশ ভালো বলতে পারো ইজ এ ওয়ার্কিং স্কিল, এটা তো জব পাওয়া যায়, ট্রু অর ফলস, রাইট, ভালো রেজাল্ট করছো, এটা একটা ওয়ার্কিং স্কিল, ভালো রেজাল্টের কারণে অনেক জায়গায় অ্যাপ্লাই করা যায়, ট্রু অর ফলস, চা বানাইতে পারো ইটস নট এ ওয়ার্কিং স্কিল, তোমার চা খাওয়ার জন্য ফ্রেন্ডস আত্মীয় স্বজন সবাই তোমার বাসায় আসে, যে ওর বাসায় গেলে চা খাও, ইটস এ ওয়ার্কিং স্কিল, মানে কি জানো, তুমি যে চায়ের দোকান দাও, তুমি অনেক চা বিক্রি করে জীবন চালাতে পারো, তো আপনাদের মধ্যে কারো ওয়ার্কিং স্কিল আছে, কনফিডেন্টলি বলতে পারবেন, যেমন আমার ওয়ার্কিং স্কিল কি, আমি পড়াতে পারি, ইংলিশ শেখাতে পারি, এর জন্য আজকে আপনারা আমাকে ডাকছেন, ট্রু অর ফলস, ট্রু, আমি ড্রাইভ করতে পারি, উবার চালাও, আমি 30,000 টাকা কামাইতে পারবো, ট্রু অর ফলস, ট্রু, আর কি ওয়ার্কিং স্কিল আছে, আই এম এ ভেরি গুড ক্লিনার, আপনি আমাকে ক্লিন করতে দেন, আপনার বাথরুম আমি ক্লিন করব, মনে হইব যে আপনি ক্লিন করছেন, মানে আপনি হইলেও এরকম পারবেন, আই এম এ ভেরি গুড ক্লিনার, আপনার ওয়ার্কিং স্কিল আছে, বসে বসো, আপনি কফি বানাতে পারো, কফি হয়ে যাবে আজকে ইফতারের পরে, টাকা আমি দেবো, কফি এই কফি না আপু, মানে তুমি টিপতে পারো, টিপতে টাইপ, আপনি দেখেন আমাদের দেশে ক্লাস দূরে জানা বাবা, একটু দূরে থাকি, বাইরে দিব কিন্তু আমি এই যে টাইপ করে ইন্ডিয়া 1-2 পরে ছেড়ে দিলাম, বৃষ্টির বোতল বলে মা আমি হাম আ রাহি হ্যায় হয়ে গেছে, গার্লফ্রেন্ডকে বলে দিছে নিউ মার্কেট আয়া, আপনি কি
যখন কম্পিউটার সবাই পাঁচ ছয় বছর কে কে কম্পিউটার ইউজ করে কত বছর আপনি কত বছর একুশ বছর কম্পিউটার ইউজ করে আপনি কম্পিউটারে যেসব জিনিস আছে হে আল্লাহ আপনি আপনি 18 18 বছর তুমি কি এখনো না দেখে টিপতে পারো আমার দিকে তাকে টাইপ করতে পারবা এই দিস ইজ টাইপ করতে পারা ইজ এ ওয়ার্কিং স্কিল অনেকে যে খুঁজে টাইপ করার সময় ওয়ার্কিং স্কিল ডেভেলপ করতে ইংরেজি কথা বলতে পারেন ইংরেজি আচ্ছা ফ্লুয়েন্টলি বলতে পারেন সামার বলো হোয়াটস ইউর নেম বসো বসো হোয়াটস ইউর নেম মাই নেম ইজ মোহাম্মদ শাকিল খান ওকে ডু ইউ লাইক দিস এনভায়রনমেন্ট ইয়া ডেফিনেটলি আই লাইক ইট হোয়াট ডু ইউ লাইক দিস এনভায়রনমেন্ট অ্যাকচুয়ালি ইউ নো you have come here to teach us how to thank you all for it ase o hoyto kono karone allah or dhaka university certificate ta haray gelo ba hoyto pass kore bar hoyte hoyte or biar shomoy hoye gelo job kortei hobe true na emoni jete hoy hoy keno hoy na amen hoyto ei english bolar karone o ekta job paye jabe bole subhanallah job false true you need to have working skill dear friends after putu working skill thakala ধর্ম প্র্যাকটিস করতে যদি দেন ওই ধর্ম দেওয়া হয়তো সেই জীবনে কিছু পড়ায় অনেক বড় মাওলানা হতে পারে কারো কোনোদিন হবি কেড়ে নেবেন না অনেক বাবারা বাংলাদেশে ছেলে মেয়েদের হবি কেড়ে নেয় ক্রিকেট খেলে কয় তুই সবগুলাই প্লাস পাইছিস কিন্তু তুই তো অ্যাকাউন্টিংয়ে পাস নাই আরে ভাই একটা মানুষ সবগুলাই ভালো করবে কেন আমি তো কিছুতেই ভালো করিনি কোনো রেজাল্ট নেই আমি সারা জীবন সেকেন্ড ক্লাস পাইছি এসএসসিতে সেকেন্ড ক্লাস এইচএসসিতে সেকেন্ড ক্লাস অনার্সেও সেকেন্ড মাস্টার্সেও সেকেন্ড আমি টিচার্স ট্রেনিংয়ের উপরে মাস্টার্স করছি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বাট আমার রেজাল্ট সবচেয়ে খারাপ ছিল বলে সুবহানাল্লাহ খারাপ রেজাল্ট করেও তো আমি বড় হয়েছি রাইট 25 লাখ লোক আমাকে ফলো করে 1400 কল আসে প্রতিদিন আমার সেন্টারে 200 ক্লায়েন্ট আসে অফকোর্স আই এম সাকসেসফুল আমরাও যাব আপনার কারো হবি কেড়ে নেবেন আপনাদের হবি কেড়ে নেয় গিটার শিখছে শিখতে দেন গিটার দিয়ে হয়তো বড় হতে পারে আজকে যদি মুস্তাফিজের পলটা কেড়ে নিত ওর মা গরিব ফ্যামিলির একটা সন্তান পড়ালেখা হয়তো করিনি কোর্স রেখে আমি জানি না পিড়াইবো আমাদের আচ্ছা দেখেন ওর বলটা যদি ওর বাপ মা কেড়ে নিত আজকে আপনি মুস্তাফিজ পেতেন সাকিবের যদি ব্যাটটা কেড়ে নিত আজকে আপনি সাকিব পেতেন না আর আমার যদি ইংলিশ স্পিকিংটা কেড়ে নিত আপনি শাফিন পেতেন আজকে থেকে আমাকে কেউ এখন প্রমিস করবেন তিনটা হবি আজকে থেকে হবি থাকা লাগবে অনেকে দেখবেন আপনার ঢাকা ইউনিভার্সিটি থেকে বার হয়ে বিলিভ দিয়ে সে গিটারিস্ট বাংলাদেশের বড় সিঙ্গার তার রেজাল্ট আইডিয়ার স্টুডেন্ট আইডিয়া নাই আইবিএতে জব করছে না সে ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স করে সে ওই সাবজেক্টে জব করছে কি দিয়ে সিঙ্গার ডক্টর রাইট কেউ চলে গেছে বিজনেসম্যান কেউ অ্যাক্টর কারো হবিকে হবিকে নিয়ে নেশা যাওয়া যাবে আপনার মেয়ে ছেলেকে কী বলবেন তোমার সব এ প্লাস পাওয়ার দরকার কারণ ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে গেল সব এ প্লাস চায় চায় দুইটাই গোল্ডেন এ প্লাস লাগে জব করতে গেল সবগুলো গোল্ডেন এ প্লাস চায় না তাহলে মা তোমাকে আমি রিকোয়েস্ট করবো সবগুলো গোল্ডেন এ প্লাস পায় না তোমার কোনটা ভালো লাগে না আপনার ফিজিক্স ভালো লাগে না তাহলে ফিজিক্সের সময়টা বাদ দিয়ে তুমি ডান্স শেখো অথবা তুমি ইসলাম প্র্যাকটিস করো অথবা তুমি ইউটিউবে সাফিসের চ্যানেলটা দেখো কাজে দিবে অথবা আমার অফিসে বসে কাজ করো অথবা তোমার ভাইয়ের একটা বিজনেস আছে ওখানে হেল্প করো অথবা তুমি তিনটা টিউশন করো আমেরিকা 17 বছর বয়সে বিলিয়নার মিলিয়নার হয় ফলাফল আগে 16 বছর কম্পিটিশন চলতেছে কত বছর 16 বছরের প্লেন কে কী কম্পিটিশন 16 বছরে বিলিয়নার মিলিয়নার কম্পিটিশন চলছে আমাদের দেশের ইয়াং ছেলেমেয়েরা রিচ হতে হয় কীভাবে কেউ শেখায় না আপনি কেউ শিখিয়েছে কীভাবে রিচ হতে হয় এই শিক্ষা দিতে এখানে প্রতিটা মানুষ রিচ হওয়ার জন্য পাওয়া যায় সবাই বাবা মার জন্য আল্লাহর কসম বোনের জন্য বোনের বিয়া দিচ্ছে আল্লাহর কসম মা কষ্ট করতেছে ওই মাকে সে চিকিৎসা করাবে বলে করছে সে তার বাবাকে বাবার কষ্ট করে প্রতিদিন রিক্সা করে হেঁটে হেঁটে টেম্পো করে বাসে করে ঝুলে যাওয়া সে দেখছে তার বাবাকে সে ভালো খাওয়াবে ভালো কিছু কিনে দেবে এর জন্য করছে রিচ হওয়া শিখতে হবে স্টুডেন্ট লাইফে আমি ইন্টার সেকেন্ড ইয়ারে নিজের টাকায় গাড়ি কিনি আমি আমি জানি কীভাবে রিচ হতে পারি কবে গাড়ি কিনি আজ থেকে 20 বছর আগে
পোলাপান এখনো সাইকেল কিনতে পারে না, আমি জানি হাই সাইকেল 7 লাখ টাকার সাইকেল চলে, পঞ্চাশের নিচে কোনো ভালো সাইকেল পাওয়া যায়? পাওয়া যায়, সাইকেল কেনার যোগ্যতা হচ্ছে না। কেন? আমাদের সমাজ বাবা মা একটা জিনিসই শেখায়, টিচাররা এ প্লাস পা, আর না পাইলে সুইসাইড করে। কি দুঃখ, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা প্রতিবার এই সুস্থ সময় দশ বেশি কজন কেন জানো দুটি শিক্ষা দেওয়া হয়, এ প্লাস পাও, যদি বেচার যদি গোল্ডেতে ছুটে যায় এমনভাবে বকা দেয়, কে বকা দেয়? বাইরের তো না বাবা মা। তো ভাই আমার তো জীবনে গোল্ডেই পাই, আমি যদি সুইসাইড করতাম আপনারা সাবমিস পেতেন? কোনোদিন সুইসাইড করবেন না। বাপ্পা যদি বলে তোরে ঢাকা ইউনিভার্সিটিতে পাঠাইলাম কিন্তু টপ করলি না, মন খারাপ করে হাত কাটবেন না, ব্লেড এনে আব্বার হাতে দিয়ে দেবেন, কী করি বাবা? তুই কি হাত কেটে বলেন? আব্বা তোমার হাত কেটে বলো, আমি কাটবো। তুই দাউলে আসিস কেন বাবা? তুই মরিস না বাবা, তুমি কপ দিবে তোমার দাও, আমি আমাকে কপ দিব না। কেন? আমি বেঁচে থাকি, লাইফ ইজ এ অপরচুনিটি, লাইফ ইজ এ অপরচুনিটি। ভাই লাস্ট আর ওয়ান মিনিট বলবো, লাস্ট ওয়ান মিনিট আমরা নামাজের বিরুদ্ধে যাবো, নামাজের পর আমরা আবার ফিরে আসবো। ডিয়ার অডিয়েন্স, লাইফ ইজ এ অপরচুনিটি, একটা গল্প বলবো বলে আমরা নামাজ বিরুদ্ধে যাবো, তারপর ক্লাস হবে। আপনি ক্রিকেট খেলছেন, বাহ, থ্যাংক ইউ। ক্লাসে আমার অনেক স্টুডেন্ট থাকে সমস্যাটা, খালি যাবে, একজন বল করছে, কয়টা বল করবে? ওয়ান মিনিট বল, ছয়টা বল, এই ছয়টা বল আপনার জীবন, আমি এক ছয়টা বলটা বুঝাই দিব আপনার জীবনটা। আপনি হাতে কী ধরছেন? ব্যাট ধরেছেন, উইকেট কিপার নাই, উইকেট কিপার থাকবে না, ইটস অপরচুনিটি। আপনাকে ছয় রান নিতে হবে, কয় রান? ছয় রান হলে আপনার জীবন, আপনি গাড়ি বাড়ি ছোটো ফ্ল্যাট ছোটো বিয়ে করতে পারবেন। প্রথম বল মারল, প্রথম বল কী হলো? আপনি মারলেন জোরে, লাগলো না, বল কী করলেন? চলে গেল। এটা ছিল আপনি এসএসসি। এখন কি আপনি ব্যাগ ছেড়ে দিবেন নাকি সেকেন্ড বলের জন্য ওয়েট করবেন? আবার সেকেন্ড বল করলো, আবার আপনি মারলেন, লাগলো না, রানও হলো না, কিছু হলো না, চলে গেল। এখন কি মাঠ ছেড়ে চলে যাবেন? আবার আপনার তিন নম্বর বল করলো, আপনি ট্রাই করলেন, মন থেকেই ট্রাই করতে হবে, খেলতে গেলে হলো না, অনার্স থেকে ডিগ্রি। এখন কি আপনি কি কাঁদবেন, বসে যাবেন? লাস্ট বলটার জন্য কী করতে হবে? লাস্ট বলটা মানে কি, হয়তো রেজাল্ট ট্রাই করছিলেন ভালো হয়, গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ডে প্যারায় করে নষ্ট হয়ে গেছে, বাইকটি সিগারেট টিকিট থেকে গাঁজা খেয়ে গেছে, ইট ডাজন্ট ম্যাটার। অনেকে সিগারেট টিকিট গাঞ্জা খেয়ে গার্লফ্রেন্ডের প্যারায় পড়ার পরও অনেকের জীবন হয়েছে, কারণ সে লাস্ট বলের জন্য লাস্ট বল মানে কি আছে, ঠিক আছে, ভালো চপ মার্কেটে যায়, চপ মার্কেটে গিয়ে লাস্ট বলটা যখন করলো, আপনি মন থেকে এই যে একদম প্র্যাকটিস হয়ে গেছে কীভাবে খেলতে হয়, মারলে পুরো বাউন্ডারি পায়, লাইফ ইজ এ অপরচুনিটি ফর ইউ গাইস। আপনি এসএসসি এইচএসসি অনার্স মাস্টার ডাজন্ট ম্যাটার, লুক অ্যাট মি। আমিও মনে করতাম নর্থ সাউথে পড়লে মনে বড় হতে পারতাম, যোগ্যতা ছিল না, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার জন্য একটা ফার্স্ট ক্লাস একটা সেকেন্ড ক্লাস লাগতো, আমার ফকিরনি দুইটাই সেকেন্ড ক্লাস ছিল। আমার চাচা ঢাকা ইউনিভার্সিটিতে জব করে, তার ছেলে এখন জব করে, আমার খুব স্বপ্ন ছিল যে ঢাকা ইউনিভার্সিটি দেখে আসলে অনেক সুন্দর পরিবেশ, বসে গল্প করা যায়, চা খাওয়া যায় এবং অল্প টাকায় প্রেম করা যায়, মানে ব্যাপারটা অনেক দারুণ ছিল। যে শীতের সময় আসতাম তো দুজন চারজন চারজন করে বসে থাকতো, সিম্পল, অনেকে চাদর বিক্রি করতে আসতো ভাই 100 টাকা করে চাদর। সো ইট ওয়াজ মাই ড্রিম টু স্টাডি ইন ঢাকা ইউনিভার্সিটি, বাট আমার যোগ্যতা ছিল, বাট আমি কি মরে গেছিলাম, ছেড়ে দিছিলাম? ওয়েট করছি, আচ্ছা যোগ্যতা ছিল না, তারপর আমি ইউসিসিতে ক্লাস করি, ইংলিশ শিখছি, শিখে আমি ঢাকা ইউনিভার্সিটিতে যারা চান্স পায় ওদেরকে ক্লাস করাতাম ইংলিশ ক্লাস, আমার স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। আমার অনেক স্টুডেন্টরা আমার ইংলিশ শেখা বলে কী শিখে, লাইফ ইজ এ প্লিজ ভাই লাস্ট বলের জন্য ওয়েট করুন, মাস্টার শেষ 100 জায়গায় জব করতে পারবে, 200 জায়গায় ট্রাই করবে, আল্লাহ আপনাকে দিবে। এরপরে আমরা নামাজের পর আমরা ক্লাসে ফিরে আসবো, ক্লাস করাবো, তারপর আপনাকে আমি ক্লাস দিতে শুরু করবো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ। ক্লাস শুরু হবে আবার 5টা 20-এ, সবাই আসবেন আশা করি, আরও চারজনকে নিয়ে আসবেন। আসসালামু আলাইকুম, এখানে মর্জি যারা লাইভে আছেন আমি তাদেরকে বলি, দিস ইজ শফিন আহমেদ ওয়ান সেকেন্ড। এখানে ঢাকা ইউনিভার্সিটির অনেক ছেলেমেয়েরা আজকে আমাকে ইনভাইট করেছে, আমি তাদেরকে কিছু বলছি, ক্লাসও করাবো। আজকে টিএসসিতে আমরা পানি দিব, সবাই পানি দেওয়ার সময় থাকবেন, সো আপনারা থাকেন, আর আপনারা আশা করি ব্যাপারটা অনেক বেশি শেয়ার করবেন। অনেকে পানি কিনে রেখেছে, পানিটা দেখেন, আমার গাড়িতে অনেক পানি আছে। থ্যাংক ইউ এভরিওয়ান, নামাজের পর দেখা হবে, এখানে পানি আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আর আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি বাংলাদেশের প্রতিটা মানুষকে ইন্সপায়ার করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ, ইটস এ গ্রেট গাই, ইমেল ঢাকা ইউনিভার্সিটি কাজগুলো মাসাল্লাহ, আমি আপনাদের
আমি অনেক রুগী নিয়ে আমি ঠিক করে দিচ্ছি, আমি কিন্তু রাস্তাঘাট থেকে রুগী রুগী উঠাইনি গাড়ি স্যার, আমি স্যার রাস্তাঘাট থেকে নিয়ে যাচ্ছি। আর ফোন নাম্বারটা রাখিস, ম্যানেজার ফোন নাম্বারটা রাখ। থ্যাংক ইউ স্যার, আমার ইন্টারভিউ আছে। স্যার নিজে সেলফি তুলছে, আব্বা আমার দোষ নাই, আমি তো তুলি নাই, দোষটা আমার উপরে চাপাই দিল। এই ছেলে, এই সেই ছেলে। নামাজটা পড়ে আসি। আচ্ছা, ও ঢাকা ভার্সিটি, ঢাকা মেডিকেল থেকে আইসি, নাহলে ও আমরা ক্লাসের পরে অনেক তুলবো, ঠিক আছে? এখন ক্লাস আবার বেশি শুরু হয়ে যাবে তো সময়, ঠিক আছে? এখন কোনো পড়ে নাই ভাই, ফেমাস হলে প্রবলেম তো প্রচুর, মোবাইল দিয়ে ছবি তুলে দিতে হয়। আমি জানি না কতটা করতে পেরেছি। সো এখানে ঢাকা ইউনিভার্সিটিতে আপনারা জানেন 6টা কোর্স ফ্রি করানো হয় ঢাকা ইউনিভার্সিটিতে, মাশাআল্লাহ। আমি বাংলাদেশে কোনো ইউনিভার্সিটিতে এখন শুনি নাই যে 6টা ল্যাঙ্গুয়েজ কোর্স ফ্রি করানো হয়। সো যারা এই ক্লাসটা ফ্রি করান, এটা অনেক বড় একটা কাইন্ডনেস ওয়ার্ক। এই ল্যাঙ্গুয়েজ ক্লাস থেকে অনেকে পাশ করে হয়তো অনেক জায়গায় সে জব করতে পারবে ল্যাঙ্গুয়েজের কারণে। সো এই ল্যাঙ্গুয়েজ ক্লাসটা আপনাদেরকে সিনেট, রাইট, সিনেট ভবনের এখানে হয়, মসজিদের সামনে হয়, আরেকটা জায়গায় হয়। সো যারা আমি তাকে অন্তর থেকে তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাচ্ছি, স্পেশাল থ্যাংক ইউ যারা এই কাজগুলো করেন, প্লিজ সামনে আসুন। আসসালামু আলাইকুম ভাই, কিন্তু দারুণ নামাজ পড়ায়, আমার খুব ভালো লাগছে। ওকে, সো প্লিজ আপনি, হোয়াটস ইউর নেম? ইব্রাহিম নাফিস। ইব্রাহিম নাফিস, আপনাকে লাখ লাখ মানুষ আমি চাবো এটা শেয়ার করতে, ভালো কিছু বাংলাদেশ আমি করতে চাচ্ছি, সবাই এটাকে অনেক গ্রুপে শেয়ার করে। সো ইব্রাহিম নাফিস ভাইয়ের জন্য অনেক তালি একটা প্লিজ, সবাইকে তার জন্য দোয়া করবেন। আপনি কিছু একটু বলেন। জি, ধন্যবাদ সবাইকে। আসলে আমরা এই যে আমাদের সেকেন্ড আরেকজন ভাই আছে, ইসমাইল হোসেন সিরাজি ভাই, যে ভাইয়ের নামটা আপনি যে বললেন, আমি ইসমাইল হোসেন, ইসমাইল হোসেন সিরাজি ভাই। ভাই হচ্ছে আমাদের, আমরা এখানে একটা ক্লাব প্রতিষ্ঠা করেছি, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ লার্নিং ক্লাব, DU, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য। এখানে আমরা 6টা ল্যাঙ্গুয়েজ আপাতত শেখাচ্ছি ফ্রি, সম্পূর্ণ ফ্রি, আরবি, ইংরাজি, ফ্রেঞ্চ, স্প্যানিশ, চাইনিজ এবং ফার্সি, এই 6টা। তো আমরা এখন 6টি স্টুডেন্ট নিয়মিত আমাদের ক্লাস করছে এবং 3টা স্লটে সপ্তাহে 2 দিন আমাদের ক্লাসগুলো হচ্ছে। উনি হচ্ছে আমাদের চিফ কোঅর্ডিনেটর সিরাজি ভাই, এবং আমি ইব্রাহিম নাফিজ, আমি কোঅর্ডিনেট করছি আমাদের এই কোর্সটা। ইনশাল্লাহ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতদিন আছে, আমরা চাই আমাদের মাল্টিপল ল্যাঙ্গুয়েজ লার্নিং ক্লাব থেকে যাতে করে অন্তত 2,000-3,000 মানুষ ভাষা শিখে, ফ্রি ভাষা শিখে যাতে এখান থেকে যেতে পারে, আমরা এই ভাষা শিখি। এবং আজকে সবচাইতে বেশি ভালো লাগছে যে জন্য, সেটা হচ্ছে স্যার একটু আসুন। আজকে সবচাইতে ভালো লাগছে, আমি যাকে গত 1.5 বছর থেকে যাকে ফলো করছি ইউটিউবে, আমি ওনার এমন কোনো ভিডিওস নাই যেটা আমি দেখিনি ইউটিউবে। আমাদের শাফিন স্যার, যিনি মানবতার জন্য কাজ করে যাচ্ছেন, শত শত 500-এর উপরে স্যারের ভিডিওস রয়েছে ইউটিউবে, সবগুলো আমার দেখা। আজকে স্যার আমার ক্লাবে এসেছেন, এটা আমার জন্য খুব ইটস প্লেজার। And thank you very much sir, I'm very delighted যে আপনি আজকে এখানে উপস্থিত আছেন, আমি খুব সম্মান বোধ করছি। ইনশাআল্লাহ স্যার এখন ক্লাস নেবেন, কিছু ক্লাস আমাদের ভাই যদি কিছু বলেন, চিফ কোঅর্ডিনেটর ভাইও আছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট। আমি যেটা বলবো যে আপনাদের সহযোগিতা করলে আমরা ধীরে ধীরে আরো সামনে এগিয়ে যাই, আপনাদের সহযোগিতা সামনে অব্যাহত থাকে সেই কামনা। ও খুশি খবর হচ্ছে স্যার নামাজে যাওয়ার সময় বলেছেন স্যার ইনশাআল্লাহ প্রতি মাসে অন্তত একবার হলো আমাদের এখানে। আমি বাংলাদেশের মানুষের জন্য একটা কাজই করতে চাচ্ছি, এটা হলো কাইন্ডনেসে একটা প্র্যাকটিস করাতে চাচ্ছি। আর আমি যেহেতু টিচার, আমি ভিডিও বানাই, এই জন্য আমি কাইন্ডনেস ভিডিওগুলো বানাই, এটা দেখে কেউ গোপনে হোক প্রকাশ্যে হোক কাউকে হেল্প করো, উদ্দেশ্য আমার এটাই, উদ্দেশ্য আমার এটাই। আপনারা বসে পড়েন, আমি ক্লাসটা শুরু করি। সো
এখন আমি ইংলিশ আপনারা কিভাবে ইংরেজিতে সবচেয়ে বেশি দামি জিনিস সবার স্বপ্ন স্যার ধুমধাম ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে চাই সেটা নিয়েই কাজ করবো স্যার ইংরেজি ভালো বলার জন্য আপনাকে আগে ভালো করে আগে শিখতে হবে ইনপুট আগে হতে হবে স্যার আমি টিচার্স ট্রেনিংয়ের উপরে মাস্টার্স করেছি টিচিং কীভাবে করতে হয় সেটা নিয়ে আমাকে দুই থেকে তিন বছর স্টাডি করতে হয়েছে সেখানে আমি একটা কথাই আমার টিচারের ভালো লেগেছিল অনেক যে আগে ইনপুট পরে আউটপুট তো আসেন ইনপুট আউটপুট নিয়ে এখন কথা বলবো সো আপনারা কে কে আমাকে বলতে পারবেন আমার যাওয়া উচিত ইংলিশ কি একটু মুভ করো তুমি ওদিকে দাঁড়াও আমি জিনিস করি নি বাবু তোমার ম্যানার্স ফার্স্ট আমার যাওয়া উচিত ইংলিশ কি তুমি বলো আই শুড গো আর কেউ বলবেন মেয়েদের মধ্যে আই শুড গো এবারে বলেন তো আমার যাওয়া উচিত ছিল ইংলিশ কি কেউ কথা বলবেন কথা বলবেন না ম্যানার্স আমি আগে বসছি বস জিজ্ঞেস করছে একটা মেয়েকে তুমি বইলা দিলা তোমার চাকরি কিন্তু রিক্সে আছে ওকে আমার যাওয়া উচিত ছিল আই শুড হ্যাভ গন ভেরি গুড আমার বলা উচিত ইংলিশ কি হাত তুলো হাত ভাই তুমি আই শুড টেল আর আমার বলা উচিত ছিল ইংলিশ কি সরি আমাকে বলা উচিত ভাইয়া দাঁড়ান আপনি বলুন আমাকে বলা উচিত বসে ভাইয়া দাঁড়ানো গেছে আমার বলা উচিত আই শুড টেল তুই ফোন ধরো না এখন কোনো ফোন ধরবা না আমাকে বলা উচিত কি দ্যাটস দ্য পয়েন্ট তাহলে আপনি ইংলিশ বলতে বলতে কি ইনপুট নাই বলে আটকে যেতে পারে ইটস নট অ্যাবাউট ফ্লুয়েন্সি ইটস অ্যাবাউট ভিতরে থাকা লাগবে আমাকে বলা উচিত ইংলিশ আই শুড হ্যাভ টোল্ড ফাইনি আই শুড বি সেইং আই শুড বি টোল রাইট স্যার সেকেন্ড আপনি শুধু শুড এখানে মুছা বুঝা কিছু আছে আপনি শুধু শুড দি আই শুড গো মানলে হলে হবে না শুড দি আর অনেক কিছু আছে উচিত আই শুড গো উচিত ছিল শুড হ্যাভ গন হ্যাভ দি কি দিতে হবে আমাকে বলা উচিত শুড বি টো আমার বলা উচিত হচ্ছে আমার বলা উচিত হচ্ছে কন্টিনিউয়াস বলি না আমার কথা বলা উচিত হচ্ছে I should be talking. আমার বলা উচিত ইংলিশ কি? I should tell. আর আমার বলা উচিত হচ্ছে I should be talking. কথা বলা রাইট? আমাকে বলা উচিত. আমার যাওয়া উচিত দিয়ে তো বস আপনি সব ইংলিশ বলতে পারবেন. পারবেন? আপনাকে রিচ হইতে হবে. আপনার মোবাইল যেমন বাবা মার থেকে কষ্ট করে হলো মিথ্যা বলে হলো সেমিস্টারে টাকা দিব বইলা হইলো পাপ্পু পুপ্পু কিছু ফোন কেনেন রাইট বা ভালো কাপড় কেনেন ভালো সুন্দরভাবে থাকে ইন দ্য সেম ওয়ে একটু ইংরেজিতেও রিচ হইতে হবে তাহলে দেখেন আমি বলবো আই উইল টেল আর আমাকে বলা হবে আমার বলা উচিত হচ্ছে আমি বলতে থাকবো সরি আমি বলতে পারি আই ক্যান টেল আমি বলতে পারছি আই ক্যান বি টকিং আমি কথা বলতে পারছি দেখেন ক্যান বি টকিং আমি কথা বলতে কিন্তু আপনাকে অনেক স্ট্রাকচার চাই এবার কিছু সিম্পল স্ট্রাকচার আমি জিজ্ঞেস করবো তাহলে আগে আমাদের কী করতে হবে শিখতে হবে এবারে মজার ব্যাপারটা আমার যাওয়া উচিত ছিল আই শুড হ্যাভ গন রাইট রাইট কে কে একই করা আমার গান গাওয়া উচিত ছিল কি হবে আই শুড হ্যাভ গন যাওয়া উচিত ছিল আই শুড হ্যাভ গান গাওয়ার ভার্ব থ্রি বেচারা খুঁজে পাচ্ছে কি বলছিলাম আগে জানতে হবে ইনপুট আগে কি তারপর বলতে হবে অনেক সময় অনেকে বলে প্র্যাকটিস করো ইংলিশ শিখে যাবা মিথ্যা কথা ফালতু কথা বিবিসি দেখো ইংলিশ শিখতে পারবা মিথ্যা কথা ফালতু কথা ইংলিশ পেপার পড়ো ইংলিশ শিখে যাবা মিথ্যা কথা ফালতু কথা প্রমাণ করে দিই আমাদেরই অনেক মামা চাচা দাদা এগুলো বলতো আমরাও বলি এখন না আচ্ছা বলো তো সাঁতার কাটা শিখতে গেলে কি সমুদ্র থেকে শিখবেন না পুকুরে না সুইমিং পুলে সুইমিং পুলে বা একটা পুকুরে তাহলে ইংলিশ শিখতে গেলে কি আপনি বিবিসি শুনবেন না ছোটোখাটো ইংলিশ আগে শিখবেন সিম্পল আনসার ওয়ারেন বাফে বসে পৃথিবীর সেকেন্ড রিচ ব্যক্তি যে পৃথিবীর অর্ধেক কান্ট্রি কিনে ফেলতে পারে তার নাম কি উনি বসে অ্যাডভাইস ইজ এ বিগ থিং ডু নট টেক ইট ফ্রম চিপ পিপল চিপ পিপল মানে কি আশেপাশের কারো থেকে কোনো অ্যাডভাইস নেবেন আপনি ইংলিশ শিখতে চাইলে কার অ্যাডভাইস দেবেন যে ইংলিশে একজন সাকসেসফুল টিচার অথবা ইংলিশ ভালো বলে কার থেকে অ্যাডভাইস দেবেন ভাই থেকে বোনের থেকে গার্লফ্রেন্ড থেকে বাবার থেকে মার থেকে নাকি আমার থেকে কোনটাই পড়ে আচ্ছা আমি যদি ধর্ম শিখতে চাই এনার কাছে নক করবো এনার কাছে না ইয়েলো পাঞ্জাবি ভাইয়ের কাছে কার কাছ থেকে ভালো দ্যাটস দ্য পয়েন্ট আমরা মাঝে মাঝে ফ্রেন্ডদের অ্যাডভাইস দেখি বলে আপনাকে অ্যাডভাইস সবার থেকে নেওয়া তো বলতেই পারে চল দোষ ওখানে গেলে ইংলিশ শিখা যায়
আপনি ইউটিউব দেখে ইংলিশ শিখতে পারবেন। আপনি কি মনে হয় না এরকম ইংলিশ আপনি শিখতে চান? চান কি চান? ইয়েস অর নো? ইয়েস। 516টা সেন্টেন্স থেকে শিখতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। এখানে খুব কম ছেলে মেয়ে আছেন, 99% 20টার বেশি ট্রান্সলেশন করতে পারবেন না। দুই একজন আছে আগে থেকে স্মার্ট টিচার, কয়টা কেউ পারবেন? আমি এখন 4টা ট্রান্সলেশন জিজ্ঞেস করবো, হাত তোলেন, চ্যালেঞ্জ দেন। একজন নিছে, আর কে নেন? একজন নেন, 4টা ট্রান্সলেশন জিজ্ঞেস করবো, কে পারবেন বলেন? আমার যেতে ইচ্ছা করছে ইংলিশ। I feel like going. Very good. তুমি জানতা? জানতেন না, শিখতে সময় লাগে, দেখেন আমার খেতে ইচ্ছা করছে। আই ফিল লাইক, আইএনজি দিবেন। আই ফিল লাইক ইটিং, মরতে ইচ্ছা করছে। বলেন কালাম, দৌড়তে ইচ্ছা করছে, চটপুটি খেতে ইচ্ছা করছে, সরি চটপুটি খেতে ইচ্ছা করছে, ইটিং চটপুটি। আমার ঢাকা ইউনিভার্সিটি যেতে ইচ্ছা করছে। কতক্ষণ লাগে সেটা? আপনারা সবাই ইংরেজি শেখেন, অনেকে আমার চ্যানেল থেকে, আমি তার থেকে শিখি, আমি ইউটিউব দেখি, ইচ্ছা থাকলে উপায় পাস। ঢাকা, আপনি ঢাকাতে অনেক ছেলে মেয়ে পাবেন, এসি রুমে রেখে দিচ্ছে, গাড়ি দিয়ে দিচ্ছে, দুধ খাওয়াচ্ছে, এটা খাওয়াচ্ছে, ওইটা খাওয়াচ্ছে, 6টা টিচার রাখছে, কিন্তু সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়। বলো তো কেন? কারণ বাপ্পা তাকে এটা শেখায়, হারবার্ড মেনারের চান্স পাইলে তুমি জীবনে বড় হতে পারো। হারবার্ড মেনার জাস্টিস স্কুল। আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন? সব স্কুলের নাম কি ছিল? নোয়াপাড়া। দেখেন কি নাম, স্মার্টনেস কি নামে না কর্মে? বাংলাদেশে ঢাকা সিটিতে ছেলে মেয়ে বাপ মা ছেলে মেয়েদেরকে শেখায়। তুমি কমার্স কলেজে পড়লে, বুয়েটে, সরি আর কি ভালো স্কুল কলেজের নাম বলেন? সিটি কলেজে চান্স পেলে তুমি বড় হইতে পারবা, নাহলে পারবা না। আসলে কি সিটি কলেজে পড়লে যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যায়? ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন আপনি, আপনার স্কুলের নাম কি ছিল? আমি মাদ্রাসায় পড়েছি। মাদ্রাসায় পড়েছে, দেখেন সে ঢাকা ইউনিভার্সিটিতে একজন টিচার, সুবহানাল্লাহ, হাত তোলেন। ডিয়ার গার্ডিয়ান্স আপনাদেরকে বলছি, বাচ্চা কাচ্চাকে এইসব শেখাবেন না যে এই যে এসএসসির পরে ভালো কলেজে চান্স না পেলে বাচ্চারও মন খারাপ, গার্ডিয়ানও মন খারাপ। কে বলছে ভালো স্কুল পড়া পাওয়া যায়? ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যায়। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতে গেলে কী লাগে? যোগ্যতা লাগে, নিজের ভিতরে দম লাগে, পড়ালেখার স্পিড লাগে। আপনি কি আসলে বিশ্ব টিচারে কিছু করতেন? ঢাকা ইউনিভার্সিটি ইউসিসে কোচিং করতেন? উনি যদি ঢাকা ইউনিভার্সিটি ইউসিসে কোচিং না করে, বিশটা ভালো টিচারের কাছে না পড়ে, সে যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে পারে, তাহলে ডিআর এসএসসি দিয়েছেন যারা এইচএসসি তাদেরকে রিকোয়েস্ট করছে, এটা কখনো মনে করবেন না যে ভালো কলেজে আমি চান্স পেলাম না বলে আমার জীবন শেষ। ভালো কোচিংয়ে আমি ইউসিসে পড়েন নাই, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বুকে হাত দিয়ে যারা ইউসিসি কোচিংয়ে পড়ায় তাদেরকে বুকে হাত দিয়ে জিজ্ঞেস করবেন, স্যার আপনি কি ইউসিসিতে বই পড়ছেন, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছেন? ওই টিচারটা বা মেয়েটা বলবেন না। ট্রু অর ফলস? ট্রু। তাহলে আপনাদের কী জানতে হবে? ইংরেজি সেন্টেন্স মেকিংয়ে আমাদের স্ট্রং হতে হবে। তারপর কী করতে হবে? সেকেন্ড ট্রান্সলেট থেকে শেখাচ্ছেন যে আমি বুঝতে পেরেছি, হাত তোলেন কে পারবে? আচ্ছা, আমার পকেটে টিস্যু আছে। আমি বুঝতে পেরেছি ইংলিশ কি? নো, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি। পারতাম কি? আই কুড আন্ডারস্ট্যান্ড। পেরেছি ইংলিশ কি? বুঝতে পেরেছি ইংলিশ কি? একটু দূরে থাকো তোমরা, বড় নিও। আই হ্যাভ বিন এবল টু আন্ডারস্ট্যান্ড। দেখেন ভাই, আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করি, এক সেকেন্ড লাগে জীবনে কিছু শিখতে, এবং কীভাবে টাকা কামাতে হয় আমি শেখাবাচ্ছি 5 মিনিটস। আমি ইন্টার ফার্স্ট ইয়ারে নিজের টাকায় গাড়ি কিনি, আমার মহল্লার লোক যারা দেখতেছে ওরা জানে। আপনি ঢাকা ইউনিভার্সিটিকে পাশ করার আগে রিচ হবেন, আমি ওই বুদ্ধি দেখাই, এটা কেউ দেখায় না, স্কুল কলেজ শেখায় না, কেন বি শেখাবে, এইটা কেউ শেখাতে হবে কীভাবে বড় হতে। সবার স্বপ্ন দেখেন গাড়ি কিনবো, দেখেন চোখে লেখা আছে ফ্ল্যাট কিনো না, কোথাও কত জায়গায় যাও, বিয়া করো, বইনে বিয়া দিবো, এগুলো কী করতে কী লাগে? টাকা লাগে। পার ইংলিশ কি? আই ক্যান আন্ডারস্ট্যান্ড। পারতাম? পেরেছি, আন্ডারস্ট্যান্ড, পেরেছি, এবারে পারবো, এটা কি? তাহলে আই এক্সপেক্ট আপনি পারি জানতেন, ইংলিশ বলতে পারতেন পারি দিয়ে, পারতাম পারতেন, পারতাম কি? পেরেছি, পারতেন, পেরে গেছি, বুঝতে পারছি কি আমার ক্লাসটা বুঝতে পেরেছেন? তাহলে ইংলিশ কি হবে? আই I have been able to Parbo
আমি মাসে একবার আসবো এখানে, মাসে একবার। তাহলে আমি আবার যদি আসি আপনি কি আরো বুঝতে পারবেন আমার ক্লাস? ইনশাআল্লাহ। ক্লিয়ার? কি শিখি? পারি, পারতাম, পেরেছি, পারব। কতক্ষণ লাগে? ইচ্ছা লাগে। আপনাদের ইচ্ছাকে আপনারা দিয়ে দিচ্ছেন ফেসবুকে একটা হাই, একটা মেয়েকে হাই দিচ্ছেন, ও হাই ব্যাক করে না, এখানে আপনার 3 ঘন্টা শেষ। এই 3 ঘন্টা পড়লে আপনি কিন্তু A+ পাই যেতেন, রেজাল্টটা ভালো হইত, স্কলারশিপটা পেয়ে যেতেন। ছেলের একটা হাই আর মেয়ের একটা বায়ের জন্য লাইফ শেষ করে দিচ্ছে। প্লিজ, তাহলে ওই যে টাকা কামানোর বুদ্ধি দেখাতে পারবেন, ওগুলো সাইড করো মনে হবে। ক্লিয়ার নাও? আরও এরকম অনেক ট্রান্সলেশন আছে। এবার আসেন ফ্লুয়েন্সি নিয়ে, আমি মেনলি কাজ করতে চাচ্ছি ফ্লুয়েন্সি। এখানে কে ভাঙাচোর ইংলিশ বলতে পারেন সে আসেন, তার ফ্লুয়েন্সি আমি বাড়ায় দেখাই দিব, আর নাহলে আমি টিচিং ছেড়ে দিব আজকের পরে। 3 দিনের মধ্যে ফ্লুয়েন্সি বাড়বে এখানে যত মানুষ আছে, ফ্লুয়েন্টলি আই প্রমিস ইউ। রাইট ইংলিশ বলে অনেকে বলে স্যার বলে ইংলিশ বলতে পারেন আজীবন, আই ক্যান স্পিক ইংলিশ, ডাজন্ট ম্যাটার ডিয়ার ফ্রেন্ডস এন্ড অডিয়েন্স এন্ড অল দিস পিপল। রাইট, সো আমি একটু ইংলিশে বলি। হ্যাঁ, অনেক অডিয়েন্স আমাকে কমপ্লেন করে যে ভাই আপনি তো ইংলিশ শিখান, ইংলিশই তো বলেন। সো বলি না, আমি আসলে অনেক স্পিড ইংলিশ বলি, দ্যাটস ওয়াই সমস্যা হয়। So dear friends and students, there are so many students, right? I can see into your eyes, right? You guys want to be fluent speaker, some kind of fluent speaker in the country, in the class, in the university, in your area. And how to be some kind of fluent speaker, I just want to show you today. So who can speak English? Bhangachura, broken English. Kya kya bolte pare? Aar kyo? Apni. Aar? Apni. Aar ekta chhele ekta meke rakhte. Edike. Edike. Ta meeteke pare rakhi. Nale kyo bo sar meeder poti beshi interested. Hai, apni ashi. Bye. হেটার থেকে না চান্স পাইলে একটা নেগেটিভ কমেন্ট করে। কেমন বাইস, নাইস টি শার্ট পরেছে ভাইয়া, এরকম টি শার্ট পরে আসবে যখন দেখলে ফুটে থাকে, তাহলে আমি আপনাকে ডাক বাইস কাম। সো হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ রায়হান। কি করে? আই এম এ স্টুডেন্ট স্টাডি টাইপ ফোর্থ ইয়ার ইউনিভার্সিটি অফ ঢাকা। মাশাআল্লাহ। সো ডু ইউ স্পিক ইংলিশ? লেটস ট্রাই। ওকে, সো আপনার সাথে আমি আপনাকে আমি কিছু প্রশ্ন করবো, আপনি উত্তর দেবেন, আর এখানে আপনি সবাই শিখে যাবেন 5 মিনিটস। 3 দিন প্র্যাকটিস করবেন, যদি ফ্লুয়েন্ট না হন আর জীবন কিছু ইউটিউব চ্যানেলও বন্ধ। আই এম ভেরি জিডি ম্যান। সো হাউ আর ইউ? আর তুই, আপনি আমার ফ্রেন্ড। ফাইন। হ্যাঁ, ওকে, আবার বল হাউ আর ইউ? আই এম ফাইন। আমার সাথে এটা একসাথে বল, তুমি টি জায়গাটা ওরাও থাকবে দূরে, স্যার একটু ক্লোজ হতে হবে। হাউ আর ইউ? আই এম ফাইন। হোয়াটসঅ্যাপে ঠিক আছে দাদা, ওরাও আসবে, ওই তো এসিস্ট্যান্ট। হাউ, আমাকে দেখা যাচ্ছে না। হাউ আর ইউ? আই এম ফাইন। হোয়াটসঅ্যাপে ঠিক আছে। আই এম ফাইন এট দা পজ। তারপর কি বলছে? হোয়াটস অ্যাবাউট ইউ? একসাথে আই এম ফাইন, হোয়াটস অ্যাবাউট ইউ? একটা পজ দেখা যাবে, খালি স্পিড কমে যাবে। আচ্ছা, ওয়ার আর ইউ গোয়িং? সরি, কোথায় যাচ্ছ? ওয়ার আর ইউ গোয়িং? আই এম জাস্ট হিয়ার। বলো কোথায় যাচ্ছি, রাস্তায় দেখো। আই এম গোয়িং টু মার্কেট। ওয়াই আর ইউ গোয়িং টু মার্কেট? আই এম গোয়িং টু মার্কেট টু বাই ক্লথস। ওকে, ওয়েন ইউ কাম ব্যাক? আই উইল বি ব্যাক অ্যাট 8 PM। ওকে, চারটা পজ ছিল। আই উইল বি ব্যাক অ্যাট 8 PM। চারটা, চারবার থামছে, বাইবার। So I'll be back at 8 p.m. Bolo? I'll be back at 8 p.m. Abar? I'll be back at 8 p.m. Aro fast? I'll be back at 8 p.m. Paanch bar bolo. I'll be back at 8 p.m. Abar? I'll be back at 8 p.m. Apna basketball player ke chilen? Naam ki? Best basketball player ke thibite? আমার টিচার ছোট ভাই, যে স্যার বাস্কেটবল প্লেয়ার মাইকেল জর্ডান একটা কথা বলছে, ওরা বাস্কেটবলে কি শট মারে না? আমি জানি না, পেজে যাও, এতে গেলে পাবো। হ্যাঁ, পেজ থেকে। সো মাইকেল জর্ডান একটা কথা বলছে, হ্যাঁ ব্রুসুলি একটা কথা বলছে, সরি ব্রুসুলি, যে আমি ওই ব্যক্তিকে ভয় পাই না যে ব্রুসুলি কি মারে না, ব্রুসুলি কি চিনো তো, যে 2000 স্টেপস শর্ট প্র্যাকটিস করে। ব্রুসুলি কাকে ভয় পায় না? যে 2000 স্টেপস চান মাইকেল। আমি ওই ব্যক্তিকে ভয় পাই যে একই শর্ট 2000 বার ট্রাই করে। বলেন সুবহানাল্লাহ, বলতে হয় কি না আমি জানি না, বলতে হয়? ক্যান ইউ বিলিভ? কাকে ব্রুসুলি ভয় পায় যে একই মার 2000 বার ট্রাই করে? আমি তাকে ভয় পাই, কিন্তু কেউ 2000টা ট্রাই করতেছে আমি ওকে ভয় পাই। তাকে কি করতে হবে? একই জিনিস 2000 বার ট্রাই করতে হবে। আপনি আমাকে প্রশ্নগুলো করতে পারবেন, আমি কি করেছিলাম রাস্তায় দেখা হবে? ওয়্যার আর ইউ গোয়িং? হোয়েন ইউ কাম ব্যাক? কল হাই ফ্রেন্ড, ওয়্যার আর ইউ গোয়িং? আই এম গোয়িং টু স্কুল। আই এম গোয়িং টু স্কুল। হোয়েন উইল ইউ বি ব্যাক? হোয়েন উইল ইউ বি ব্যাক? চলেন, হোয়েন উইল ইউ বি ব্যাক? আরো, আবার ফাস্ট, হোয়েন উইল ইউ বি ব্যাক? আরো ফাস্ট, When will you be back? Aro, when will you be back? Not the point?
200 বার আমি 200 বার ট্রাই করেছি কোনো কিছু। আমি ইফতারে পানি দিচ্ছি এখনও আমি বাসায় ইফতার করি না এখনও। ক্যান ইউ বিলিভ, এখনও আমি প্রতিদিন রাস্তায় ধানমন্ডিতে বলেন, মিরপুরে বলেন, কচু ক্ষেতে বলেন, নানান এরিয়ায় প্রতি স্টেশনে পানি দিই। আজকে আজকে কি এসির সামনে এসেছে, কারণ কি জানেন আমাদের দেশে মানুষ সবসময় বিদেশিদের উদাহরণ দেয়। সৌদিতে স্যার সবাই পানি দেয়, ইংল্যান্ড ভালো, মালয়েশিয়া ভালো, দুবাই ভালো, আমরা কেন এরকম না, আমরা দিয়ে হবে না, আমি কেন এরকম না, এটা চিন্তা করতে হবে। এই প্রশ্নটা আমারও ছিল, তখন আমার মনে হলো আমি কেন দিই, আমরা নয় দিই না, ঠিক আছে আমি রাস্তায় পানি দিলাম, পানি দিয়ে আমার এত ভালো লাগছে, ঈদের দিন ঈদের মতো মনে হচ্ছে। এখন আমি প্রতিদিন নানান স্টোরে কারো ভাই, কারো মামা, কারো কাকা, কারো বাবা, কারো মাকে বাসে, গাড়িতে, রিক্সা, রাস্তায় পানি খাওয়াই। ক্যান ইউ বিলিভ, এখনও আমি ইফতার করি আমরা চেঞ্জ হবো। তাহলে কি আমি ফলো করছি না ব্রুস লির স্টাইলটাকে? আমি একই জিনিস কতবার ট্রাই করবো, আমি 30 দিনই রাস্তায় পানি খাওয়াবো। অলরেডি এটা দেখে আপনাদের এখন অনেক ভালো লাগবে, নানা ডিস্ট্রিক্টে পাবনা, খুলনা, বরিশাল, রাজশাহী, নেদারল্যান্ড, মালয়েশিয়া আর কোথায়, দুবাই, নানান জায়গায় ছেলেমেয়েরা পানি খাওয়াচ্ছে। বলেন সুবাহ, টেস্ট চেঞ্জ হচ্ছে, 75% পানি খাওয়াচ্ছে। আপনারাও আজকে আমাকে এই সাথে হেল্প করে আসছেন, পানি নিয়ে আসছি গাড়ি করে, কিছু পানি ভাইকে আছে, মাশাআল্লাহ আপনাদের ল্যাঙ্গুয়েজ সেন্টারের পক্ষ থেকে ঢাকা ইউনিভার্সিটি, থ্যাংক ইউ। এখন আমার সাথে আরেকজন আসুন, কে আসবেন, আপনি আসুন, সে দেখি খুলে চলবে। তুমি কি আমাকে বলতে পারবা, আচ্ছা তোমার সাথে আমি রেস্টুরেন্টে বসছি কথা বলবো, সব অনেকে মনে করতে পারেন এগুলোতে আমি পারবো, নো, ফ্লুয়েন্টলি পারা অন্য জিনিস বস। আমি এক বছর ট্রাই করে ফ্লুয়েন্ট হয়েছি, আই হ্যাভ ট্রাইড আ ইয়ার রাইট, আই প্রমিস টু ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, আই হ্যাভ স্পোকেন টু আ লট অফ পিপল রাইট, আই ডিডন্ট ফাইন্ড এনি টাইপ অফ পিপল রাইট ইন দ্য কান্ট্রি রাইট হু উইল বি টকিং টু মি ইন ইংলিশ, আই ইউজড টু ফাইন্ড সেভেন টাইপস অফ পিপল রাইট হু ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, বাট আই ডিডন্ট ফাইন্ড দ্যাট, আই ট্রাইড এন্ড ট্রাইড মাই সেলফ রাইট ইন মাই রুম রাইট এন্ড আই হ্যাভ বিকাম ফ্লুয়েন্ট স্পিকার, দ্যাটস ওয়াই আই ডোন্ট ট্রাই টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, এন্ড আই ডোন্ট ট্রাই টু স্পিক ইংলিশ অন ইউটিউব, ইউ নো ওয়াই, বিকজ আই স্পিক সো ফাস্ট, ইট উইল বি প্রবলেম ফর মাই লার্নার্স, মাই লিসেনার্স, দ্যাটস আ স্টার্ট, তুমি আর আমি খেতে বসছি। What will you eat? Sir, sorry? Pistun de khete boschi. Poshno korchi uttor dao. What will you eat? Sir, Tumi arbi restaurant de khete boschi. Bollam to. Ki khaba? Bolo. Sir, jano na tumi ki khaba. Ekta khabarer naam. Sir, I feel like taking coffee. Coffee. Koy bar thoms? I feel like taking record ase. Taking coffee. Tin bar thoms. Ekshathe bol. I feel like taking coffee. Abar. I feel like taking coffee. Abar. I feel like taking coffee. Ekshathe, I feel like taking coffee. I feel like taking coffee. Ekshathe shobai bolo ekbar. Abar. Ke parba fluent. I feel like taking coffee. Yes, and now. I feel like taking coffee. Eibhabe energy. Ami roja rakhi. Apnake amar mone hocche amar energy kom. Ami class 6 er por theke roja rakhi. Amar mone pore na ami kobe roja rakhi nei. Amar mone pore na. Ami roja rakhe rastay panio khao. Kaaj kori. Mind e jor deya kotha bolo. Jore bolo. আরো জোরে ছিনতাইকারী মোবাইল নিয়ে চলে যাচ্ছে, বেরে বলো, কেউ নাই রাস্তায়, চিল্লাও। আমি মনে করছি তো ভাই মোবাইল রয়ে গেছে, কাম মোবাইল বুঝছে, আই ফিল লাইক টেকিং কফি, রাইট, শুড আই গো অর ইউ শুড গো, কে যাবে? আই শুড গো স্যার। হ্যাঁ, এই এরকমটা ভিতর থেকে উপর থেকে ট্রাই করো, কি থেকে ট্রাই করো, ভিতর থেকে, যেই ট্রাইটা গার্লফ্রেন্ডের জন্য করো, ওই ট্রাইটা যদি তোমার মা বাবার জন্য করতে, আল্লাহর কসম বহু তাকে টপ করে স্কলারশিপ দেবে, তোমার লাইফ চেঞ্জ হবে। ট্রু ফলস? ট্রু। এবার আপনি যাই বলবেন এটা মনেই করবেন না আমি তো ইংরেজি বলতে পারি, কি করবো আমরা, মানে আসেন। সো হাউ ইজ দ্য কফি? ইটস ভেরি ডেলিশিয়াস। আরো জোরে বল, ইট ইজ ভেরি ডেলিশিয়াস। আরো ফাস্ট, ইট ইজ ভেরি সুইট। এনার্জি দেবো। So it is very delicious. Hasta su gara. Ha, jore bolo serious. It is very delicious. Tumi ki charate irkom hashi ashe. Just good. Apna ki energy dekho. I like to be so sir. Ke amar sathe ekটু fight korte parben? Haat kore. I can not be so. Ami ja. Thank you. Dure jalo. What's your name? Myself Akib. Akib Khan. What did you? I'm a student. Do you like these classes? Yeah, of course. What do you like? What do you like it? I like English class and French class. Why do you like it?
Because I like to learn English. Because I like to learn English. Because I like to learn English. How about actually? He's like, I like to learn English. Because I like to learn English. I like to, because I like to learn English. Hey, I'm going to fluent in Arab language. Okay. Yeah. So do you want me to come here very often sometimes, right? As the students are requesting me, sometimes you have to come in the week or sometimes in the month, right? Do you want me to come? Yeah, of course. Why do you want me to come here? Because you're good in English. Oh, actually. You're good at in English. How about? You're good at in English. Why do you think so? Because I've seen many of your videos and I think I can learn from you. Lots I of think, English. I think I can learn from you. Actually, wonderful. Oh, good English. It's a lot of fun. True or false? True. We have 4 lakh subscribers. 4 kuti of English. I'm going to speak English. I'm going to speak English. Wonderful. Very good speech. Thank you. School of English. I'm going to speak English. Past speech. কিভাবে ফ্লুয়েন্ট হবে কে কে ফ্লুয়েন্ট হতে চায় 3 দিনের মধ্যে এখানে আমি তাদেরকে ফ্লুয়েন্ট বানাতে পারবো যারা অলরেডি ইংলিশ বলতে পারে আর যারা পারেন না ওদেরকে বেসিক ইংলিশ শিখতে হবে আমার ইউটিউব চ্যানেলে গেলে বেসিক ইংলিশ শিখতে পারবে তো কারা কারা মোটামুটি ইংলিশ বলতে পারে ওরা হাত তোলো তারা আমার সাথে একটা কাজ করবেন আমারও কষ্ট হবে আপনাদেরও হবে বাট আমার এনার্জি হলো মাইন্ডের এনার্জি যে মরে যাওয়ার সময় চেষ্টা করতে হয় না আপনি কি জানেন ওই গার্বেজ যখন ধ্বংস হয় 8 দিন একটা মেয়ে বেঁচে ছিল মেয়েটার নাম কি রেশমা আপু বলো তো কি দিয়ে বেঁচে ছিল সে মাইন্ড পাওয়ার ভাঙবেন না মাইন্ড পাওয়ার কখনো ভাঙবেন না ভেঙে দিবে হোয়াটস ইউর নেম বলো নাম আমার সাথে এইভাবে হোয়াটস ইউর নেম মাই নেম ইজ শফিন আহমেদ হোয়ার ইউ গোয়িং আই এম গোয়িং টু কলেজ ট্রাই করেন আপনার মাইন্ডে নাই আপনার ফিজিক্যালি ট্রাই করছেন না মাইন্ডে ট্রাই করতে বলছি আরও জোরে বলেন আবার where are you going I'm going to college কি পারছিস বলতে আচ্ছা সবাইকে দেখাচ্ছি আমি কি ইংলিশ বলতে পারি যারা যারা কমপ্লেইন করেন আমি অনেক কিছু শো অফ করি না ভালো কিছু শো অফ where are you going I'm going to college may I talk to you sure yes sir পিটার স্যার কিন্তু may I talk to you sure yes sure may I talk to you sure talk to king talk to you okay right What will you eat? I will eat burger. What will you eat? I will eat burger. কবিতা থেকে ফ্লুয়েন্ট হইতে পারবো 200 বার ট্রাই আমি কয়শো বার ট্রাই করি 200 বার রুসুলি কয়বার বলছে আল্লাহর কসম খেয়ে বললাম গোনাহ হবে চাইলে কি যাই না কসম খেয়ে কেউ যদি 2000 বার ট্রাই করে গাড়ি বাড়ি এগুলো মানুষের জন্য কুকুর বিড়ালের জন্য বাংলাদেশে 25 কোটি টাকা দামের গাড়ি চালায় মানুষ এটা জানেন আপনি কি জানেন গুলশান বনানীতে একটা ফ্ল্যাটের দাম কত কে বলতে পারবেন হাইস্ট 10 ক্রোর আর কে বলতে পারবেন 32 কোটি টাকা ফ্ল্যাটের দাম কত কত গরু ছাগল থাকে না মানুষ থাকে আপনি কি জানেন এই ফ্ল্যাটটা কারা কেনে আপনাদের মতো ঘরের সন্তান আই রেসপেক্ট গ্রাম থেকে বাবা 2 টাকা নিয়ে এসেছিল আপনি তো মনে হয় 200 টাকা নিয়ে আসছেন চান্সেস কম আপনার আপা আমার সময় কটাকা দিয়ে দিচ্ছিল 2000 না তোরে কত দিচ্ছে তোর চান্সেস অনেক কম এই জন্য গরিব হয়ে জন্মানো ইস এ কার্স যে বলছে ও 200 বছর আগে বলছে এটা মিথ্যা কথা আমি যত গরিব ফ্যামিলির আব্বা কৃষক রিক্সা চালায় দোকানদারি করে এইসব ছেলে মেয়েকে আমি ঢাকা ভার্সিটিতে চান্স পাইতে দেখি আমি ঢাকার খুব কম ছেলে মেয়েকে ঢাকা ভার্সিটিতে চান্স পাইতে দেখি আমি খুব গরিব ফ্যামিলির ছেলে মেয়েকে আমি বুয়েটে পড়তে দেখি আমেরিকা যেতে দেখি গরিব বড় লোকের ছেলে মেয়ে কিন্তু আমেরিকার টিচার হয় গরিব ঘরের ছেলে মেয়ে গরিব হয়ে যাওয়া ইজ এ ব্লেসিং ইজ নট এ কার্স যে বলছে ও 200 বছর আগে তখন হয়তো পৃথিবী এরকম ছিল গরিব হওয়া কার্স ছিল গরিব হওয়া ইজ এ ব্লেসিং গরিব হয় জন্মানো মানে কি আপনি গরিব হলে কখনো মন খারাপ করবেন আমি গরিব আমার আব্বা কৃষক প্রাউড অফ ইট আপনারা প্রতিদিন চাপো 100 কনভারসেশন কোশ্চেন আনসার না থাকলে আমার সেন্টারে কল সেন্টারে ফোন দিলে আপনি ফোন পেয়ে যাবেন 01615155511 আমার ইউটিউবে গেলে নাম্বারটা পাবেন 100 কোশ্চেন্স 100 আনসার 7 দিন প্র্যাকটিস করবেন আপনি ফ্লুয়েন্ট হয়ে যাবেন কেমন ক্যান ইউ প্লে ক্রিকেট ইয়েস আই ক্যান প্লে ক্রিকেট স্ট্রাকচারে পাওয়ার শুড ইউ গো ইয়েস আই শুড গো মাস্ট ইউ কাম ইয়েস আই মাস্ট কাম উইল ইউ গো ইয়েস আই উইল গো আর ইউ মাই ফ্রেন্ড ইয়েস আই এম ইউর ফ্রেন্ড কি করছি বুঝতে শত্রু কি করবে বাইরে স্পিকিংটা একটা কোশ্চেন করবে আপনি একটা আনসার দিবেন বাট আপনার প্র্যাকটিস কটা হচ্ছে দুইটা কিন্তু পৃথিবী আপনাকে ভয় পাবো কি একটা দিয়ে
আপনি রেডি হচ্ছেন কয়টা দিয়ে? পরীক্ষায় কি চ্যাপ্টার যদি তিনটা চ্যাপ্টার দিয়ে কোশ্চেন আসে স্যার কয়টা দেয়? তিনটা দেয় না ছটা দেয়? কে কে সাত দিনে ফ্লুয়েন্ট হতে চান তাকে প্র্যাকটিসটা করতে হবে। এখন আমার সামনে ভাই আপনি একটা কোশ্চেন আসেন অন্য কিছু নাই, স্ট্রাকচার বাড়াবে। এক্সকিউজ মি, এবার আসেন ইংলিশ বলতে গেলে হোয়াটস ইউর নেম একবার বলতে হয় জীবনে, রাইট? এই স্ট্রাকচারগুলো প্রতিদিন বলতে হয়। ক্যান ইউ গো বলে না অনেকে, কী হবে? ইয়েস আই ক্যান গো, নো আই ক্যান নট ইভেন গো। কিন্তু বলার সময় ইয়েস আই ক্যান বলবেন, এটা হলো বলার স্মার্ট। নো আই ক্যান নট, এতটুকু বলার নেই। এটা দেখাও না, এটা দেখাও না, তোমরা কী করতেছো এটা দেখাও। আজও এক ক্যামেরাম্যান ক্যামেরা করতেছে। ক্যান ইউ গো, তাহলে এ দেখেন, ক্যান ইউ গো ইয়েস আই ক্যান, নো আই ক্যান নট, বলো মিসার আসো, তুমি ঘুরেই পাশো আবার। জোরে জোরে, তিনটা অথবা নয় করেন তো আছে, শুট শুট মানে কি পারবা? হাত 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 তুমি ভালো মতো তাকাবো। শুট ইউ গো ইয়েস আই শুট গো নয় শুট না, হ্যাঁ বলো একবার বলো সবাই একসাথে শুট আবার হাত তুলো কে পারবা? ইয়েস আই শুট গো বলতে আবার আর এই তোমার লাস্ট অপরচুনিটি, তোমাকে কেউ হয়তো এইভাবে দেখো। মাস্ট মাস্ট মানে কি আগে জানতে হবে, মাস্ট ইউ গো মানে কি? তুমি কি অবশ্যই যাবে? মাস্ট ইউ গো আনসার কি? ইয়েস কে পারবা হাত তুলো একবার বলো, মাস্ট ইউ গো প্রথমের থেকে ওর স্পিড বাড়ছে কি বাড়ি নাই? তাহলে কি আপনাকে বড় করতে পারে পৃথিবী? আপনাকে বড় করতে পারে আমার একটা ক্লাস, আপনাকে বড় করতে পারবে না, মিথ্যা কথা। আর মোটিভেট হয়তো আমি করেছি, এটার জন্য আমি সফট প্র্যাকটিস। এই জন্য যারা আপনাকে মোটিভেট করে, ভালো কথা বলে, ভালো কিছু বলে, এদের সাথে মশার কামড়ে দাঁড়ায় ময়লার সাথে চা খাবে, খেয়াল করেন আমার একটা কথা আছে। যারা অনেক রিচ ফ্রেন্ড হতে পারে, ভালো রেজাল্ট করে, খুব ভালো মেয়ে, কিন্তু আপনাকে মন খারাপ করে দেয়, ডিমোটিভেট করে, এদের সাথে ভালো ভালো রেস্টুরেন্টে ওরা বিল দিল, ঘর থেকে নিয়ে যাবে, ঘরে নামাই দেওয়া যাবে, এদের সাথে মিশবেন, তাহলে ভালো। তারা যে আপনাকে মোটিভেট করে ময়লার মধ্যে দাঁড়ায়, হয় না, গরিব মানুষ কিন্তু আপনাকে পজিটিভ কথা বলে, এদের সাথে মশার কামড় খাইতে খাইতে রাস্তার ময়লার পাশে বসে চা খাবে, বিল আপনি দিয়ে দেবেন, আপনার লস হবে। সেই জন্য যারা পজিটিভ মোটিভেট করে এদের সাথে মিশবে জীবন চলবে। ক্লিয়ার? তো এখন কি কেউ বলতে পারবেন আপনি ফ্লুয়েন্ট? আর ফাইভ মিনিটস কেউ বলতে পারবেন আর ইউ ফ্লুয়েন্ট? প্রতিটা স্ট্রাকচার আর কি স্ট্রাকচার আছে? ওয়ান টু যদি ইউজ করতে চান কি করতে হবে? ডু ইউজ করতে হবে, ডু ইউ ওয়ান্ট টু গো? কি হবে বলে আরো জোরে, আরো
want to go? Do you want to play? No, push to answer. I challenge you, 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 True or false? True. Next. Need to money key. Projo. Do you? Need to go. Need to go? Yes, I. Need to go? No, I. Don't be. True or false? Actually, the computer. Do you like to go? Yes, I like to go. Do you like to go? Yes, I like to go. No, I don't like to go. Do you like to go? Yes, I don't like to go. No, I don't like to go. What do you like to do? 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 Do you want to talk to me? Yes, I want to talk to you. Yes, I want to talk to you. How about push it across? Do you want to talk to me? Yes, I want to talk to you. Okay. Push on, say, skip can of all of them. Push to put check that into the Pinterest. Answer all that. Help me. Should you go? Yeah, I should go. Should you? Yes, I should go. Must you help me? Yeah, of course. I must help. Do you need to talk to me? Yeah, I need to talk to you. Would you like to go with me? Yes, I'd like to go to you. Do you need to eat rice? Yeah, I need to eat rice. Listen. তাহলে আপনি কি ইংলিশ বলার সময় কয়টা প্রশ্ন করতে হয় একটা না তিনটা একটা আপনি প্র্যাকটিস করছেন কয়টা প্রশ্ন করবেন কয়টা একটা প্রশ্ন ফ্লুয়েন্টলি করতে পারেন দরকার না কে পারেন আপনি তিনটা স্পিড পারা দিতে তাহলে একা একা আপনাকে প্র্যাকটিস করলে আপনি বেনিফিট পাবেন আর যখন কাউকে পাবেন উড়াই দিবেন এটা কেন লোক উড়াই দিচ্ছে শোনা কি হ্যাঁ Hi Ren, it's good to see you after a long time, right? I haven't seen you for a long time. Your friend just called me, so I came here. So you like my classes, right? Yeah, I like your classes very much. And this is my first class with you, and even I didn't know you. How do you feel? How do you feel about my classes, right? As your friend interested me, that's why I've come here, and I would like to come here sometimes, right? Very often, maybe a month or a week, right? Yeah, you have asked some real life conversation. Sometimes I see a lot of people are watching me, right? The girls are really happy, right? Because I'm talking about the girls, and girls are really getting impressed day by day. And what I'm trying to say, right, the boys and everybody is getting motivated, and they really want to come here very often, sometimes in a week or month, right? So how do you feel about it? I feel very much excited, and even I am a part of this class, and I want to be part of you, and I'll be very pleased to talk to you. Listen, immediately to pray. And after teacher. কারোর সাথে ইংলিশ প্র্যাকটিস করতে চান না নিজের সাথে আগে প্র্যাকটিস করতে চান নিজের সাথে কাউকে গিয়ে জিজ্ঞেস করতে চান লাইফে কি হতে চান নিজেকে আগে জিজ্ঞেস করেন নিজেকে কি হতে চান নিজেকে ইউ নো হোয়াট আমি যখন স্টুডেন্ট নাইনে পড়তাম আমাকে সবাই জিজ্ঞেস করতো কি হতে চাও আমি বলতাম আমি স্পিকার হতে চাই তাহলে সংসদ ভবনে স্পিকার হওয়া তুমি চিনি আমি ভাই এক্সকিউজ সংসদ ভবনে স্পিকার আই ওয়ান্ট টু বি গুড স্পিকার ইন ইংলিশ I always told my friends and brothers and all these people right in my childhood when they asked me what I want to be in the future. I said, I just want to be a speaker. They said, speaker? What kind of speaker, man? I said, I want to be some kind of good speaker. Because I used to believe when people used to speak English, people used to look at their face. Manush English bolo chehara dike takay choto bela ami dekhtam. And I used to see right when I will speak English, people will look at my face. Ekta bhab, ekta moja bhab. So what do you want? You want to be some kind of great speaker, right? After the interview, you think, after you just go talk about yourself. My name is Shafin Ahmed. I'm here to ask me some types of questions, right? I know about all these things, right? You can ask me any questions, sir. I'm ready to answer them. Bolba, sir, ure jabe. Sir, ure jabe. True or false? True. That's true. Tumi ki praman korte parba? Tumi Dhaka University ra North South result diye? Kichu? Na. Tumi dominate English ki kore? English dominate kore. Manush ke under ni aste pare 1 minute mo. Tumi Dhaka diye parba? No. Apple phone diye parba? তোমার আপা গ্রামের মেম্বার পারবা নর্থ সাউথ ঢাকা ভার্সিটিতে পড়তে পারবা পাঁচতলা বিল্ডিং আছে মিট করে পারবা কি দিয়া পারবা
Hey, they dominate question. Hi, girl, I'm looking at you for the long time. You're very serious in the class, and that's why I really like you, right? I think that you really want me to come here very often, and I want to come here. Do you want me to come here very often? Yes, I want to be here. Key dominate question. পৃথিবীতে ফ্লুয়েন্ট ইংরেজি শেখায় যে কোনো মানুষের চোখের দিকে তাকা ইংলিশ বলবা ও তার অ্যাপেল ফোন মার্সিডিজের চাবি লুকায় ফেলবে তোমার সামনে আল্লাহর কসম খায় বলবে যে কোনো এয়ারপোর্টে পুলিশের সামনে চোখে চোখ রেখে কথা বলবা আই এম ফ্রম বাংলাদেশ আস্ক মি এনি টাইপস অফ কোয়েশ্চনস ইফ ইউ থিঙ্ক আই এম এ ক্রিমিনাল চেক মি আউট রাইট স্যার ইউ উইল গেট এভরিথিং ভেরি পারফেক্ট এন্ড ফাইন আই প্রমিস ইউ স্যার চেক মি আউট এইভাবে কথা বলবা ও ভয় পেয়ে যাবে ইংলিশ ক্যান কে ডমিনেট করতে পারবে ইংরেজি সো তোমরা ডমিনেটেড হতে চাও তো ডমিনেট করতে চাও ইউ ওয়ান্ট টু লিড অর বি লিডেড আই ওয়ান্ট টু লিড এটা তো কবিতার মতো কস আই ওয়ান্ট টু লিড আই ওয়ান্ট টু লিড আজকে থেকে তোমরা 7 দিন যত স্ট্রাকচার ক্লাস আছে আমার ইউটিউবে পাবে ইটস এ ফ্রি কাউকে কোচিং কোচিং এ যেতে হবে সেকেন্ড যতগুলো প্রশ্ন জানো কে কতগুলো ইংরেজিতে প্রশ্ন জানো আইডিয়া বল 100 তোমার হোয়াটস ইউর নেম হোয়াই ডু ইউ লিভ হাউ মেনি ব্রাদার্স এন্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ সেটা অনেকে ফ্লুয়েন্টলি বলতে পারে আর বা কেউ হাউ মেনি আঙ্গুল কাঁপতে সে কেন হাউ মেনি ব্রাদার্স এন্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ আই হ্যাভ সিক্স ব্রাদার্স এন্ড ফোর সিস্টার্স এটা আনসার সহ তুমি 100 কোশ্চেন যদি জানো 100 কোশ্চেন আনসার সহ বলবা ক্লিয়ার যেমন How many brothers and sisters do you have? I have 3 brothers and 4 sisters. Clear? Second, don't the structure janba question answer practice for. Give me question call. Wait, question call. Question answer. What do you question janba? What's your name? Answer shawbala. What's your name? My name is Rena. How many brothers and sisters do you have? I have 3 brothers and 4 sisters. From where are you coming? I'm from Bogura and... Structure use kore. Structure bolo. Where are you coming from? I'm from Bogura. Where do you live right now? I live at Bogmota Shekh Fazlullah Hall. Structure use kore. Structure bujho? Can you go? Yes, I can go. Follow. Can you come to this place every month or whenever you shopping now? Take care. Yes, I'll try and I'll must come. Can be answer. Can you go? Yes, I can. Should you go? Yes, I should go. Must you go? Yes, I must. Structure practice. Every. Arki korba? Arki. কোশ্চেন সমস্ত কোশ্চেন আনসার সব আর ওয়ার্কশিপ সুন্দর সুন্দর ওয়ার্কশিপ ইনশাআল্লাহ আমার বইটি তুমি কনসেপ্টের ফোন দিলে পাবো থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ আই লাভ ইউ মাল্টিপল ল্যাঙ্গুয়েজ লার্নিং ক্লাব ঢাকা ইউনিভার্সিটির পক্ষ থেকে স্যারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে এসে এভাবে আমাদের যারা করছে যারা করবে ইনশাল্লাহ তারা সকলেও ইনশাল্লাহ আমাদের 30টা ক্লাসেস করার পরে সকলে ইনশাল্লাহ স্পিকার হবে ইনশাল্লাহ আর স্যার আসবেন স্যার আমাদেরকে মোটিভেটেড করবেন স্যার আমাদের সাথে কাজ করবেন আমরা স্যারের সাথে কাজ করবো ইনশাল্লাহ ওপেন সেশন একটা করেন আপনারা অ্যারেঞ্জ করে রাখবেন এই মাসে একবার আসবো আমরা সবাই বসে একটা ছবি তুলি তারপর দাঁড়িয়ে আমি বসি এখানে আপনি বসেন কি নাই হ্যাঁ অফকোর্স থ্যাংক ইউ এভরিওয়ান সবাইকে আমি রিকোয়েস্ট করবো এটা শেয়ার করার জন্য তাহলে আপনার কোনো ইউনিভার্সিটি এসে আমি আপনাকে মোটিভেট করতে পারি সো নানান গ্রুপে শেয়ার করেন আমি নানান ইউনিভার্সিটিতে আসতে চাই কাজ করতে চাই আসসালামু আলাইকুম